শুভ শুভ রাত্রি বাংলাদেশ প্যানেলিস্টের জন্য, মিল্টনের জন্য অস্ট্রেলিয়ার জন্য মনে হয় শুভ সকাল হবে, সকাল 2টা বাজে এখন আমাদের জন্য দুপুর। যাই হোক, সবাইকে ধন্যবাদ, থ্যাংকস ফর ইয়ার প্রেশাস টাইম। আমরা জানি আপনারা সবাই খুব ব্যস্ত, ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 52 কে আমাদের কথা বলার জন্য, শুরু করে দেওয়ার জন্য। তো আমি প্রথমেই আমরা আজকে আলোক করব এই কোভিড সিচুয়েশন, বাংলাদেশে কি অবস্থা, আমাদের এখান থেকে উত্তরণ কিভাবে হতে পারি এবং এটা সলিউশনটা কি, হাউ টু গো ফরওয়ার্ড। তো আমাদের প্রথমে আমি শুরু করি পরিচয় পর্ব দিয়ে। আমাদের সাথে আছে প্রফেসর হাবিব মিল্লাত মুন্না ভাই, হি ইজ অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট। আমাদের সাথে আছেন Professor Amrul Hassan Khan, he is ex vice chancellor BSMMU. Amanchade Achen Dr. Riyaz Chaudhry, he is a gastroenterologist in North Carolina and ex president of BMNA. Amanchade Achen Parag Ali Khan, he works for the AstraZeneca as executive director, and also he is ex president of student wing in DMC. Amar sathe ache Abul Hasanat Milton, he is a president of FDSR. Shobaike dhonnobad janacchi and amontron janacchi ajker ei program er jonno. Prothome ami chole jai Professor Habib Millat apnar kache. Munna bhai, apnar prothom question ta hocche, amra je ei comment guli shunchi responsible people theke, যেমন ধর আমি একটু দিকে কোট করি আপনার কাছে এবং সেখান থেকে আমরা যাই, যেমন একজন বলছে যে করোনা মারাত্মক রোগ নয়, এটা সর্দি জ্বরের মতো। আরেকজন বলছে না, ছোঁয়াচে রোগ নয়, এটা যে ছোঁয়াচে রোগ এটা মারাত্মক রোগ নয়। আরেকজন রেসপন্সিবল মানুষ বলছে আমরা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছি, অলরেডি দে ডিসাইডেড দ্যাট উই কন্ট্রোল দ্য করোনা ভাইরাস। আরেকজন বলেছে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আমেরিকা ইতালির চেয়েও বেশি সফল বাংলাদেশ। এই যে কমেন্টগুলি আমরা পাচ্ছি ফ্রম রেসপন্সিবল পিপল, এটা আপনি কি চোখে দেখেন আসলে? না ভাই, ধন্যবাদ, ধন্যবাদ সবাই পরিচিত, আমরা তেমন কিছু না, সর্দি কাশি। তো এই কথাগুলো বললো মনোবল আসলে আসলে বাড়ে কিনা যায় না, তবে লোকজন কেমন যেন একটু সচকিত হয় এবং তাদেরকে পরবর্তীতে বেশ অন্তত শারীরিক ভাবে না হলে মানসিক ভাবে হেনস্থা হতে হয় বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি। এ নিয়ে কার্টুন হয়েছে, এ নিয়ে পত্র পত্রিকায় লেখালেখি হয়েছে, এ নিয়ে অনেক কিছু হয়েছে। সুতরাং আমরা যারা গুরুত্বপূর্ণ পদে থাকেন তাদেরকে অবশ্যই শব্দ চয়নে কথাবার্তায় একটু সাবধান হতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং আমি মনে করি তারা হয়তো খোলা মনেই কথাগুলো বলেছেন জনগণকে সাহস দেওয়ার জন্য বা জনগণকে খুশি করার জন্য, পরবর্তীতে এটা বুমেরাং হয়ে দেখা দিয়েছে, যার প্রমাণ আজকে আপনি দিচ্ছেন আমাদেরকে। ধন্যবাদ মুন্না ভাই। আমি আসি প্রফেসর কামরুল হাসান খান। কামরুল ভাই আপনার কাছে আসি, আপনি তো এক্স ভাইস চ্যান্সেলর BSMMU, আপনি এখনো ইনভলভ ওদের সাথে। এই BSMMU এত দেরি করে কেন কোভিড ইউনিটটা চালু করলো, তারা কেন আগে এগিয়ে আসলো না, এবং টেস্টিং ইউনিটও তারা অনেক পিছিয়ে ছিল, অনেক পরে আসছে এপ্রিলের দিকে। কামরুল ভাই প্লিজ। এখানে আসলে হয়েছে কি, প্রথম থেকে একটা সমন্বয়ের একটা ঘাটতি আমরা লক্ষ্য করছি, সমন্বয় এবং পরিকল্পনা, এবং সেখানে এখন পর্যন্ত আমাদের কাছে প্রতিটা স্টেপিং এ মনে হচ্ছে একটা দ্বিধা দ্বন্দ্ব তারা কাজ করছে। তো সেই হিসাবে যেমন স্বাস্থ্য মন্ত্রণালয় তো একটা পরিষ্কার গাইডলাইন দেবে বাংলাদেশে কিভাবে এটা বাস্তবায়ন করবে তারা, সেখানে আমরা প্রতিটি ক্ষেত্রেই দেখছি যে যেমন প্রথমে যে সমস্যা পরীক্ষার ক্ষেত্রে আমরা মিডিয়াতে বা পত্রিকায় বা এমনি মিটিং টিটিং এ আমরা প্রচুর বলেছি যে পরীক্ষাটা কেন দেরি করে শুরু হচ্ছে, একটা কেন্দ্র থেকে যে কেন্দ্রটা রিসার্চ ল্যাবরেটরি
কাজ করে, সেখানে সার্ভিস ল্যাবরেটরি বা ডায়াগনস্টিক ল্যাবরেটরি নয়, এই আমাদের আইডিসিআর, সেখান থেকে শুধুমাত্র পরীক্ষা হয়েছে প্রায় 2 মাস আড়াই মাস। এখানে কিন্তু আমরা প্রথম ধাক্কা খেলাম এবং সেটি আমরা দেখলাম পরবর্তী সময়ে যে অন্যান্য যে কেন্দ্রগুলো হলো সেটা দেরি করে হলো। দেরি হওয়াতে যেটা হয় সবসময় মান নিয়ন্ত্রণ করা যায় না। এখন যেটা আমরা, আমি তো ল্যাবরেটরি মেডিসিনের লোক, এখন সেখানে মান নিয়ন্ত্রণটা কতটা হচ্ছে সে প্রশ্ন এখন উঠছে। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় যখনই সরকার অনুমতি দিয়েছে তখনই তারা শুরু করছে পরীক্ষাটা, কিন্তু কোভিড হাসপাতাল কোনটা কোভিড হাসপাতাল হবে কোনটা নন কোভিড হবে সে জায়গায় একটা প্রথম থেকেই হিমশিম হচ্ছে। আমাদের কোভিড রোগীদের যেমন চিকিৎসা দিতে হবে, একইভাবে নন কোভিড এর চিকিৎসার দায়িত্ব আমরা কোনো ক্রমে এড়াতে পারি না। এই টানাপোড়েনের মধ্য দিয়েও আমাদের এখনো চলতে হচ্ছে। তার অন্যদিকে যেমন আপনারা নিশ্চয় শুনছেন যে ঢাকা শহরে লকডাউন হবে, রেড জোন ডিক্লেয়ার করা হলো, 45টা লকডাউন হবে হবে কোথাও কোথাও ঘোষণা হলো। এখন পর্যন্ত আমরা সেই লকডাউন একটা দুইটা জায়গায় দেখতে পাচ্ছি, আজকে আরেকটা জায়গায়, একটা পূর্ব বরাদ্দেও শুরু হয়েছে বেশ কয়েকদিন থেকে, আর আজকে ওয়ানির কথা আপনি শুনছি সেখানে শুরু হচ্ছে। তো এরকম আমাদের হয় কি, সমন্বয়টা আমরা দেখছি প্রথম থেকেই বেশ সমস্যা। এই নিয়ে দেশে নানান সমালোচনা আছে এবং এ নিয়ে আমাদের সিদ্ধান্তের ঘাটতিও আছে। আমরা বুঝতে পারছি না যে আমরা বেশ কিন্তু সময় পেয়েছিলাম যে ওখানে যখন হলো 31 ডিসেম্বর, তো জানুয়ারি মাস থেকেই কিন্তু বিশেষ করে গণমাধ্যম কিন্তু খুবই সোচ্চার ছিল এবং এই বিষয়গুলি নিয়ে তারা প্রচুর গাইডলাইন। আর এবার আমি ব্যক্তিগত যেটা মনে করি সেটা হলো, তাজবীর আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার তাজবীর, ক্লিয়ার শোনা যাচ্ছে। তো আমাদের যেটা, আমাদের প্রথম থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা যে সমস্ত সংস্থার সিদ্ধান্তকে আমরা গুরুত্ব দিই, যেমন সিডিসি ইউএসএ, জনস হপকিন্স ইউনিভার্সিটি, অক্সফোর্ড, এই সমস্ত সংস্থার নির্দেশ বা সিদ্ধান্ত বা তাদের পরামর্শ কিন্তু আমরা 4টি সংস্থায় বিশেষ করে আমরা গুরুত্ব দিই এবং সেভাবে কিন্তু বাংলাদেশে আমরা কাজকর্ম করি। তো এইখানে বিশ্ব স্বাস্থ্য পরিষ্কারভাবে প্রথম থেকেই গাইডলাইন গুলো নির্দেশনা দিয়ে যাচ্ছিল এবং যারা যে সমস্ত দেশ সেগুলো ফলো করেছে ভালোভাবে তারা কিন্তু সফল হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা দেখলাম যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তর তারা শুরু থেকে তাদের নিজেদের মধ্যে স্বেচ্ছাচারিতার মধ্য দিয়ে তারা কি করছে যেটা মেডিকেল সায়েন্সের সাথে মিলছে না, আমাদের সোশ্যাল মেডিসিনের সাথে মিলছে না। কারণ এবার তো আমাদের প্রথম থেকে আমরা বলছি যে এবার চিকিৎসা কিন্তু 2 ধরনের, একটা সামাজিক চিকিৎসা আর একটা বৈজ্ঞানিক চিকিৎসা। সামাজিক চিকিৎসা প্রাধান্য পেয়েছে, যে সমস্ত আমরা বলছি হাত ধোয়া বা সোশ্যাল ডিস্টেন্সিং বা হোম ঘরে অবস্থান, সেগুলি প্রাধান্য পেয়েছে। চিকিৎসা যারা এটা ফলো করেছে তারা ভালো আছে। কিন্তু পাশাপাশি আমাদের চিকিৎসা, সেখানে তো সব দেশের লিমিটেশন আছে, আমাদের বাংলাদেশের লিমিটেশন আছে, কিন্তু আমাদের মধ্যে এখানে মনে হচ্ছে যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর তারা কেন লুকোচুরি, মানে লুকানো, লুকানোর তো কিছু নাই। এখানে খোদ আমেরিকা যেখানে মিসম্যানেজ করে ফেলছে বা ইংল্যান্ড, ইউরোপ, সেই সমস্ত, আর আমাদের তো এমনিতেই সক্ষমতার ঘাটতি তো আছে, বাস্তব ঘাটতি, যেটা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। তো কারণ আমরা একটা নিম্ন আয় মধ্যম, নিম্ন মধ্যম আয়ের দেশ, এখানে আমাদের অনেক সমস্যা আছে, এটা তো বাস্তব, এটা নিয়ে তো কেউ প্রশ্ন তুলবে। কিন্তু আমাদের যতটুকু সক্ষমতা আছে সেটি আমরা আন্তরিকভাবে কতটা ব্যবহার করতে পারছি সেটি নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন আছে। এখন ধরেন যে আমি কথা এখানে বলি, তারপরে এই কথাটা বলা যে আমরা প্রথম থেকে লক্ষ্য করছি আমাদের বাংলাদেশ চিকিৎসা রূপে এক ধরনের বৈরী পরিস্থিতি সৃষ্টি করেছে। তারা আজকে আমি আমি আমার বন্ধু মিল্টন, এবং সে হচ্ছে অলসো এপিডেমিওলজিস্ট ওয়ার্কিং ইন অস্ট্রেলিয়া নাও। তো মিল্টন, তুমি বলো আমাকে, এই যে কামরুল ভাই বলছে সমন্বয়হীনতা আমরা শুনে যাচ্ছি কিন্তু 3 মাস হয়ে গেল, তোমার কি মনে হয় এই সমন্বয়হীনতার ইম্প্রুভমেন্ট কিছু দেখছো তুমি? মনে হয় তারা এখন কি মিনিস্ট্রি অফ হেলথ, আইডিসিআর, ডিজি হেলথ কি একসাথে কাজ করতে পারছে নাকি পারছে না? আবুল হাসনাত মিল্টন, পরিস্থিতির উন্নতি যদি বলতে হয় তো এখানে 2টা বিষয় আছে, একটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, আর একটা হলো মাননীয় প্রধানমন্ত্রী এবং তার কার্যালয়। আমরা মার্চ মাস থেকেই দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন
এবং তিনি বিষয়টাকে এতটাই গুরুত্বের সাথে নিয়েছেন যে 17ই মার্চ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকীর যে অনুষ্ঠানটি ছিল, বিশেষ করে স্কুলে প্রত্যেকটা স্কুলে একটা র্যালি হওয়ার কথা ছিল, তিনি সেই র্যালিগুলো বন্ধ করেছেন, স্কুলে ছুটি ঘোষণা করেছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। এবং তারপর থেকে আমরা একের পর এক দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন এই করোনাকে নিয়ন্ত্রণ করার জন্য। এটি হলো মুদ্রার একটা পিঠ। মুদ্রার আরেক পিঠে স্বাস্থ্য মন্ত্রণালয়, আমরা মার্চ মাসেই বলেছিলাম কি করতে হবে, এবং যেহেতু ডাক্তারদের একটি সংগঠনের নেতৃত্বে আছি, ডাক্তারদের নিরাপত্তার বিষয়টিও বলেছিলাম, এবং পুরো এপ্রিল মাস আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কি করা উচিত, কি করণীয়, কোথায় করা হচ্ছে না, এসব নিয়ে কথা বলেছি। তো তারপর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে আমাদের আসলে বলবার কিছু নেই। আমি ব্যক্তিগতভাবে 15ই এপ্রিল স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলাম। খুব সম্প্রতি আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণ দাবি করেছি। IEDCR এর ভূমিকা অত্যন্ত বিতর্কিত, এবং সবকিছু নিয়ে এপ্রিল মাসে যেটি আমার মনে হয়েছিল এবং যেটি আমি বিশ্বাস করি, যে কোনো সরকারের, যে কোনো সফল সরকারের সমস্ত অর্জনকে ম্লান করে দিতে পারে স্বাস্থ্য খাতের ব্যর্থতা। এবং এই যে স্বাস্থ্য খাত আমরা দেখছি, স্বাস্থ্য অধিদপ্তরের কার্যক্রম দেখছি, আমি কিন্তু এটাকে খুব সাদা চোখে ব্যর্থতা হিসেবে দেখছি না। আমার কাছে মনে হচ্ছে একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক কাজ করছেন। তাকে দীর্ঘকাল চিনি, তার দীর্ঘদিনের অবস্থান, রাজনৈতিক বিশ্বাস বিশ্লেষণ করে আমি অন্তত বিশ্বাস করি যে বর্তমান সরকারকে জনগণের কাছে বিতর্কিত করবার জন্য এই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি ষড়যন্ত্র হচ্ছে। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য অধিদপ্তরকে নেতৃত্ব দেওয়ার জন্য যে যোগ্যতা থাকা দরকার, যে অভিজ্ঞতা থাকা দরকার এবং যে দক্ষতা থাকা দরকার, এই তিনটের কোনোটি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কারোই নেই। সুতরাং আপনি যখন ছাগল দিয়ে হাল চাষ করবেন, তখন স্বভাবতই আপনি কাঙ্ক্ষিত ফসলটি পাবেন না। তো আমরা যেটা দেখছি, এবং আজকে আমি কিন্তু আত্মসমালোচনার খুব বিশ্বাস করি, আজকে আমাদের যেসব চিকিৎসক নেতৃবৃন্দ বিভিন্ন অব্যবস্থা নিয়ে সমালোচনা করছেন, এই তারাই মার্চ মাসে আমরা যখন করোনা নিয়ে কথা বলেছিলাম আমাদের বিরোধিতা করেছিলেন। আমি বলি যে মার্চ মাসের ওয়াজ আপনি জুন মাসে করে বিপ্লবী সাজছেন, এবং আমাদের যে দায়িত্ব ছিল, যারা আমাদের স্বাধীনতা চিকিৎসক পরিষদ করেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন করেন, আমাদের একটা দায়িত্ব ছিল সরকারকে সঠিক পথ দেখানো, কিন্তু সেই দায়িত্বটা আমরা মার্চ এপ্রিলে পালন করেছি কিনা এই প্রশ্নটি আমাদের কাছে করতে হবে। সুতরাং সব মিলিয়ে আশার জায়গা যেমন আছে, কারণ আমার আস্থার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি তার নেতৃত্বে বিশ্বাস করি, এবং আমরা যখন যেটা দাবি আকারে বলেছি সবই বাস্তবায়িত হয়েছে, কিন্তু আমাদের দাবি এবং বাস্তবায়নের মাঝখানে যে সময়টা গেছে সেই সময়টা কিন্তু কাঙ্ক্ষিত সময় ছিল না। এবং এখনো আমরা দেখছি যে আমাদের মধ্যে এক ধরনের লাক্সারি কাজ করছে, মানে এক ধরনের রিল্যাক্টেন্স কাজ করছে, যে সময়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। আমরা এক একটা সিদ্ধান্ত নেওয়ার আগে যেটা এখনই করা উচিত সেই সিদ্ধান্তটা আমরা 15-20 দিন পরে নিচ্ছি। এই 15-20 দিনের যে গ্যাপ, এর জন্য কিন্তু আমাদের অনেক ক্ষতি হচ্ছে। সুতরাং আমরা আজকে জুন মাস, আমাদের কিন্তু করোনা নিয়ন্ত্রণে থাকার কথা ছিল মার্চ থেকে জুন। আমরা হিসেব করে দেখিয়েছি সাধারণত 8 সপ্তাহের মধ্যে একটি দেশের করোনা নিয়ন্ত্রিত হয়ে যাওয়ার কথা, এবং তখন যে এপিডেমিক কার্ভটার কথা আমরা বলি সেটা ফ্ল্যাটেন হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটি বাংলাদেশের ক্ষেত্রে হয়নি, এবং আমরা অনেক কিছুই সঠিকভাবে বাস্তবায়ন করতে পারিনি। এবং আমাদের যে আরেকটা কথা বলবো, এখানে সবাই খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন, যে এই করোনা একটা জনস্বাস্থ্য সমস্যা, এই সমস্যাটাকে আপনাকে সাইন্টিফিক্যালি হ্যান্ডেল করতে হবে, কন্ট্রোল করতে হবে। আপনি আমলাতান্ত্রিক নির্বাহী আদেশ দিয়ে একটি জনস্বাস্থ্য সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারেন না। আমাদের অনেকের ভেতরে একটা বিশ্বাস ছিল
যে আমরা কোটা বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন নিয়ন্ত্রণ করেছি। কিছুদিন উত্তেজনা হয়েছে, দেশবাসীর মধ্যে এক ধরনের উত্তেজনা হয়েছে, ফেসবুকে কিছু কথাবার্তা হয়েছে, তারপরে সেটি জিমিয়ে এসেছে। কিন্তু যেটা আমরা অনেকেই ধারণা করেছিলাম যে একই পদ্ধতিতে হয়তো করোনাও নিয়ন্ত্রিত হয়ে যাবে, কিন্তু যেটা আমরা বুঝতে চাইনি যে করোনা হলো এক ধরনের, এটি একটি জনস্বাস্থ্য সমস্যা, এবং এটি নিয়ন্ত্রণে যে পদগুলো, যে ইন্টারভেনশনগুলো অলরেডি মানে ইফেক্টিভ হিসেবে প্রুভেন হয়েছে, তার বিকল্প হিসেবে আমরা যেতে পারি না। সুতরাং অনেক রকমের আপনাকে আমি চলে যেতে চাচ্ছি। এই যে মিল্টন যে কথাটা বললো যে সমন্বয়হীনতা প্রথম থেকেও ছিল, এখন থেকেও আসছে, এখনো হচ্ছে, এবং এটাও শোনা যাচ্ছে। সেদিন একটা প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আইআইডিসি থেকে বলেছেন যে আমরা ইনাফ টেস্টিং করছি। আমি কালকে একটা ওয়েবিনারে ছিলাম, একটা মাননীয় মন্ত্রীর সাথে কথা বলছিলাম, তো উনি বলেছেন যে আমরা তো একটা পিসিএল মেশিন নিয়ে শুরু করেছি, এখন আমাদের 65টা মেশিন আছে, অনেক উন্নতি করেছে। আমার কোশ্চেনটা হচ্ছে, একটা মেশিন নিয়ে শুরু করা হলো কেন? আমরা তো 3 মাস সময় পেয়েছিলাম, আমরা তো 60টা নিয়ে শুরু করা উচিত ছিল আসলে। আপনার এই সম্পর্কে আপনার মতবর্তা কি? থ্যাংক ইউ তাজবীর, সবাইকে সালাম। এবং আজকের আমি মিল্টন, ডক্টর আবুল হাসান মিল্টনের কথা শুনলাম, এবং বেশ হতাশার বাণী আর কি ওর মুখ থেকে বের হলো। এবং সে কিন্তু একজন ফিজিশিয়ান শুধু না, সে একজন এপিডেমিওলজিস্টও, যার ফলে আমার মনে হয় তার উপদেশ কথা এখানে গুরুত্বপূর্ণ। আমরা যেমন ক্লিনিশিয়ান, আমরা ক্লিনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি। আমি বাংলাদেশে গিয়েছিলাম যখন করোনা শুরু হয় তখন, এবং আমি আইসিডিআরও ভিজিট করেছিলাম। আমি ওদের মধ্যে সিরিয়াসনেসটা দেখিনি আর কি, ওদের পরিচালকের রুমে বসেও, মানে যে করোনা যে একটা ভয়াবহ রোগ, সেই সিরিয়াসনেসটার অভাব আমার মনে হয় প্রথম থেকে ছিল। এখন ভুল তো শুধু বাংলাদেশে না, তুমি যদি অ্যানালাইসিস করো সারা বিশ্বে ভুল হচ্ছে আর কি। করোনাতে আমার মনে হয় সবচেয়ে ফেল কান্ট্রি হলাম আমরা যারা মার্কিন যুক্তরাষ্ট্রে। মিল্টন যেটা বললো 3 মাসের মধ্যে এটা কন্ট্রোল হয়ে যাওয়া সম্ভব, আমাদের এখানে 4 মাস পরও আমার শহরে প্রত্যেক দিন 2000 কেস, ফ্লোরিডাতে 5000 কেস হচ্ছে, এবং এটা কিন্তু খুব ভয়াবহ আকার ধারণ করতে পারে যখন ফ্লু সিজনটা শুরু হবে সেপ্টেম্বর থেকে, করোনা এবং ফ্লু যখন একসাথে হয়। আমরা দেখতে পাচ্ছি WHO থেকেও বিরাট বিরাট ভুল সিদ্ধান্ত, যেমন হাইড্রোক্সিক্লোরোকুইন সারা ওয়ার্ল্ডে যখন অকার্যকর এবং বিপজ্জনক ওষুধ হিসাবে চিহ্নিত, তখন হঠাৎ করে গত সপ্তাহে WHO বললো যে না, আমরা হাইড্রোক্সিক্লোরোকুইনের সারা বিশ্বব্যাপী ট্রায়ালটা কন্টিনিউ করব, এবং তার কোনো যুক্তি কিন্তু আমরা দেখিনি। কিন্তু ওভারঅল সিচুয়েশনে আমি কিন্তু হতাশ না, কেন আমি যদি দেখি সারা বিশ্বে এখন মৃত্যু হার করোনাতে 5.1%, মার্কিন যুক্তরাষ্ট্রে 1%-এর কাছাকাছি, বাংলাদেশেও কিন্তু 1.2%। এখন বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স এর বাইরেও হয়তো কিছু থাকতে পারে, স্ট্যাটিস্টিক্স এ ঘাটতি থাকতে পারে, কিন্তু আমি আমি বিশ্বাস করি নাম্বারে যে মৃত্যু হার কি বাংলাদেশে অস্বাভাবিক ভাবে বেশি, তা কিন্তু না। হ্যাঁ, আজকে ঢাকা মেডিকেল কলেজে 80 জন ডাক্তারের মধ্যে 24 জন ইনফেক্টেড হয়েছে, ঠিক তেমনই করে কিন্তু নিউ ইয়র্কের অনেক হসপিটালও তার চেয়ে বেশি ডাক্তার ইনফেক্টেড হয়েছে। এখন PPE-র অভাব কি নিউ ইয়র্কে ছিল? হয়তো কিছুটা ছিল, বাংলাদেশে এখনো আছে, কিন্তু ওভারঅল সিচুয়েশনে ডেথ রেট তুমি যদি দেখো সেখানে কিন্তু আমি অত হতাশ না। আর টেস্ট, PCR টেস্ট আমার মনে হয় এই যে ব্যাপারটা আমি দেখলাম, প্রথমে গুরুত্ব সহকারে দেওয়া হয়নি, এবং PCR বাংলাদেশে সক্ষম। বাংলাদেশের নারায়ণগঞ্জ যেমন একটা বিগ হিট এরিয়া, নারায়ণগঞ্জে এখন পর্যন্ত একটা PCR সেন্টার কিন্তু করা যায় নাই, কিন্তু নারায়ণগঞ্জের মানুষ ঢাকাতে এসে এই যে ডিস্টেন্সটা, দুইটা PCR আছে নারায়ণগঞ্জে,
আচ্ছা, কিন্তু আমি গত সপ্তাহ পর্যন্ত যেটা জানতাম যে নারায়ণগঞ্জে ছিল না আর কি। আর একটা বাংলাদেশের জন্য ওয়ারিসাম, যেটা ইনফেকশন রেট 4,000-এর মধ্যে টেস্ট যদি হচ্ছে সেখানে কিন্তু 24% ইনফেক্টেড দেখা যাচ্ছে, যেটা 2 মাস আগে ছিল 4-5%। আমাদের আমেরিকাতে টেস্ট পার ইনফেকশন রেট ছিল 4%, এখন কিন্তু এটা বেড়ে যাচ্ছে, ফ্লোরিডাতে 12%, আমাদের নর্থ ক্যারোলিনাতে 9%, বাংলাদেশেও কিন্তু 24% হারে এখন টেস্ট পজিটিভ হচ্ছে। তো সেটা আমার মনে হয় মিল্টন ভালো বলতে পারবে, দ্যাট মিনস যে ডিজিজটা আরো বড় আকারে আছে, টেস্ট যদি বেশি হয় আরো বেশি কেস ডায়াগনোসিস হবে এবং সে টেস্ট সেন্টার আমরা আশা করবো। আপনাকে ইন্টারাপ্ট করি রিয়াজ চৌধুরী, আপনি কি মনে করেন তাহলে বাংলাদেশ যেটা করছে, ইউ আর হ্যাপি উইথ দ্য প্রোগ্রেস এন্ড ইউ আর হ্যাপি উইথ দ্য অল দ্য মেজার্স, ইয়েস অর নো? এখন আমি মনে করি যে হ্যাঁ, আমি বাংলাদেশের ব্যাপারে হতাশ না, আমি আনন্দিত না। আমি বললাম তো যে টেস্ট সেন্টার আরো বাড়ানো উচিত বাংলাদেশে, যেমন অক্সিজেন ইজ দ্য মেইন ট্রিটমেন্ট, যে কামরুল ভাই যেটা বললো সামাজিক চিকিৎসা এবং বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক কোনো চিকিৎসা এখন পর্যন্ত নাই একটা অক্সিজেন, অক্সিজেন দেওয়া ছাড়া আর কি। সো অক্সিজেন সাপ্লাই প্রচন্ড অপ্রতুলতা এবং আমি সেই ব্যাপারে খুবই হতাশ যে বাংলাদেশে হাই ফ্লো অক্সিজেনের নাম্বার ইজ ভেরি লো। এবং প্রথমে যে ভুলটা বাংলাদেশে হয়েছে যে কোভিড এবং নন কোভিড হাসপাতালের ডিফারেন্সিয়েশনটা, দ্যাট ওয়াজ অ্যান অ্যাবসলিউট মিস্টেক, যেটা কোভিড হসপিটাল, 3টা কোভিড হসপিটাল আপনার 20 কোটি মানুষের দেশে, 3টা হসপিটাল, ইট ওয়াজ এ রং ডিসিশন। ওই ব্যাপার নিয়ে আসবো, আবার অনেক কথা হবে আজকে আমাদের। আমি এখন চলে যাচ্ছি ডক্টর ফরহাদ আলী খান আপনার কাছে, এপিডেমিওলজি এন্ড পাবলিক হেলথ স্পেশালিস্ট, ডিরেক্টর অফ এপিডেমিওলজি অ্যাস্ট্রাজেনেকা সুইডেন। তো আপনি তো আসলে শুধু ডাক্তারই না বা এপিডেমিওলজিস্ট না, আপনি আবার রাজনৈতিক ভাবে খুবই সচেতন এবং ভেরি অ্যাক্টিভ। আমার কাছে আপনার, আপনি যেহেতু এপিডেমিওলজিস্ট এবং আপনি ভ্যাকসিন নিয়ে কাজ করছেন, বাংলাদেশে টেস্টের সংখ্যা এখনো বলা হয় 16-18,000 পার ডে করা হচ্ছে, আমরা বাড়াতেই পাচ্ছি না ওভার দ্য লাস্ট 6 উইকস, এটা কেন হচ্ছে? এটা কি আমরা ইগনোরেন্স নাকি আমাদের বাজেটের ঘাটতি, কি মনে হয় আপনার? ফরহাদ আলী খান, ধন্যবাদ ডক্টর তাসবির আজকে এই আলোচনা সভায় আমাকে আমন্ত্রণ জানার জন্য, এবং আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বিজ্ঞ প্যানেলকে। যে প্রশ্নটি করা হলো বাংলাদেশ সম্পর্কে টেস্টের যে অপ্রতুলতা বা বর্তমানে টেস্টের সংখ্যা যেটা হচ্ছে, আসলে পাবলিক হেলথে যে কোনো একটা বেসিক ব্যাপারই হচ্ছে যে কোনো প্ল্যানিং বলা হোক বা রোগের প্রিভেনশন বলা হোক, তার মূল লক্ষ্য হচ্ছে যে মূল ব্যাপার হচ্ছে যে আপনাকে জানতে হবে রোগের বার্ডেন অফ ডিজিজ বা কোয়ান্টিফাই করতে হবে আপনার প্রবলেমটা কি। সেক্ষেত্রে বর্তমানে যে করোনা মহামারী, কোভিড-19 মহামারী হচ্ছে সারা বিশ্বে এবং প্রতিদিন যে টেস্টের স্বল্পতা, এটা নিয়ে বিতর্ক হয়েছে বাংলাদেশেও হচ্ছে। আমি মনে করি যে কথাটি বলা হল বিভিন্ন সময় যে আজকে প্রতিদিন যে সংখ্যা আমরা আইএডিসিআর থেকে শুনি বা বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে আমরা দেখি, টিভির মাধ্যমে দেখি, প্রতিদিনের যে আক্রান্তের সংখ্যা বলা হয়, আসলে আমি বলবো না আক্রান্তের সংখ্যা, এটা ভুল কথা, এটা হচ্ছে শনাক্তের সংখ্যা, যতখানি যত লোক আমরা ডিটেক্ট করছেন এবং এরকম বলা হয় কতজন মারা গেছেন, এটাকে বলবো না মৃত্যুর রেট, ডেথ রেট আরো বেশি বা কম, যাই হোক এটা হচ্ছে কেস ফ্যাটালিটি রেট, যতজন আক্রান্ত হয়েছে বা শনাক্ত হয়ে তাদের মধ্যে যতজন মারা গিয়েছেন। কাজেই মূল কথা হচ্ছে যে আপনাকে জানতে হবে কতজন শনাক্ত করতে হবে, কতজন আক্রান্ত হয়েছেন। এখন এখানে যে কথাটি বলা হচ্ছে যে সর্বমোট কতজন আক্রান্ত হচ্ছে পার ডে, এবং সে অনুযায়ী আপনাকে ব্যবস্থা নিতে হবে, কতজন হাসপাতালে ভর্তি হবে, কতজন আইসিতে যেতে হবে বা সে অনুযায়ী লং টার্ম। আজকে কোভিড-19 সম্পর্কে বিভিন্ন রকম ভাবে এভিডেন্স হয়তো এখনো ইভলভিং, আমি বলবো পাবলিক হেলথে যে এভিডেন্স বেসড পলিসি মেনটেন করা হয় বা প্ল্যানিং করা হয় সেগুলো করা সম্ভব হচ্ছে না অনেক দেশে, কারণ দেশেই অনেক দেশই তাদের রিভাইজ প্ল্যান করেছে বিভিন্ন সময় লকডাউন সহ অন্যান্য ব্যাপারে, হয়তো শীতলতা দেখিয়েছে, আবার হয়তো আবার ইম্পোজ করেছে। কাজেই যে কথাটা হচ্ছে বাংলাদেশের যে রিসোর্স কনস্ট্রেন্ট, যেটা যে কোনো পাবলিক হেলথে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার আপনার কনটেক্সটটা কি, আপনি কোনটা কনটেক্সটে বসবাস করছেন। আমি সুইডেনে থাকি, সুইডেনের যে পলিসি ছিল, অনেকে বলে যেখানে হার্ড ব্যান করা হয়েছিল, সুইডেনের যে লকডাউন পলিসি বা শিথিল ব্যবস্থা, এটার সঙ্গে বাংলাদেশে তুলনা করলে হবে না। এটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা বা এক্সট্রাপোলেট করা কখনোই ঠিক হবে না। ঠিক তেমনি বাংলাদেশের জনসংখ্যা জীবন জীবিকার যে সমন্বয় করে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা চেষ্টা করছেন, সেখানে আমি মনে করি দূর থেকে বা আমি যেগুলো দেখছি সেখানে হয়তো অনেক ক্ষেত্রে ঘাটতি রয়েছে,
সরকারি উদ্যোগগুলো যেগুলো রয়েছে, বিশেষ করে প্রধানমন্ত্রী যিনি সবচাইতে বেশি সজাগ এবং যার মমতা রয়েছে জনগণের প্রতি, সেই দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে সেখানে বাংলাদেশ ক্ষেত্রে বাংলাদেশ একটি সম্মান জাতি, কারণ এখানে রয়েছে সৎ নেতৃত্ব যার নেতৃত্বে ইনশাল্লাহ করোনার বিরুদ্ধে বাংলাদেশ সরকার ভালোভাবে এটাকে বাস্তবায়ন করবে। কিন্তু আমি এক প্রশ্ন করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী অনেক পলিসি প্ল্যান করেন, নির্দেশনা দেন, কিন্তু সেই নির্দেশনা যদি বাস্তবায়ন না করা হয়, আজকে যদি টেস্ট ফ্যাসিলিটি বাড়ানোর কথা বলা হয়, কাউকে বলা টেস্ট ফ্যাসিলিটি বাড়ানোর জন্য সুযোগ দেওয়া হলো, লাইসেন্স দেওয়া হলো, এই ব্যক্তি যদি প্রতারণা করে কোথায় যাবেন? যে ঘটনাগুলো হচ্ছে যেগুলো আমাদের উদ্বেগজনক এবং লজ্জাজনক, এই মহামারীতে বারবার হুঁশিয়ে উচ্চারণ করা হয়েছে বিভিন্ন সংগঠন থেকে এবং প্রধানমন্ত্রী দপ্তর থেকে উচ্চারণ করা হয়েছে যে মহামারীতে কেউ যদি মোনাফল উঠতে চেষ্টা করেন, কেউ যদি অন্যায় কোনো অত্যাচার অবিচার করেন মানুষের প্রতি, তাহলে কিন্তু তার শাস্তি হয়। তারগুলো ঘটনা দেখছি উদ্বেগজনক এবং আমাদের জন্য লজ্জাজনক। কাজে আমি বলবো টেস্ট নিয়ে বড় কথা না, টেস্টটা যদি হয়, আমরা পাবলিক হেলথ একটা কথা বলি, অ্যানালিসিস কি যখন ডাটা, গার্বেজ ইন গার্বেজ আউট, আপনি একটা ডাটা যদি আপনি অ্যানালিসিস নেন, যদি ভুল ডাটা থাকে তাহলে আপনার রেজাল্ট হয় ভুল। এখানে যে টেস্টের কথা বলা হয়েছে, যদি টেস্টের রেজাল্ট টেস্ট যদি ঠিক মতো না হয় তাহলে আপনি যে আবার টেস্টের যে ল্যাক, এখন যে বিভিন্ন দেখা হচ্ছে যে করোনা কোভিড নাইনটিনের যে এপিডেমিক হচ্ছে, সেখানে তুমি সুইডেনের কথাই বলি, সুইডেনে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা একটা স্টেবল বা কমে যাচ্ছে, কিন্তু আক্রান্তের সংখ্যা একটা জায়গায় এসে স্টেবল হচ্ছে, এখনো সমতল বলা হচ্ছে না কিন্তু প্ল্যাটি অবস্থায় আসছে, একটু একটু কমবে আস্তে আস্তে। বাংলাদেশে যদি এপিডেমিক কার্ড যদি তৈরি করতে বলা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আসলে ডাটাটাই ভুল। এখন আমার দুঃখ এই দূরে, যেখানে বাংলাদেশে অনেক বিজ্ঞ ব্যক্তি রয়েছেন, পাবলিক তো নয় শুধু বিজ্ঞ রয়েছেন যারা চিকিৎসা বিজ্ঞানে যারা বিশ্ববিখ্যাত, এখন একটি সংস্থা যদি তাদের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তাদের ডিজিজ সার্ভেলেন্স সিস্টেমটা ডেভেলপ করতে না পারে এতদিন, তাহলে আমরা পাবলিক হেলথ কোথায় নিয়ে গেছি? আমাদের দেশে পাবলিক হেলথ একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, এটাকে গুরুত্ব দেওয়া হয়নি এতদিনে, এবং মনিটরিং সিস্টেম, সার্ভেলেন্স সিস্টেম এবং সেগুলো হচ্ছে না কেন? আমি চলে যাচ্ছি অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট প্রফেসর হাবিবে মিল্লাত, আমার মুন্না ভাই। আপনি তো শুধু পলিটিশিয়ান না, আপনি একজন ডাক্তারও এবং ভেরি রেনাউন্ড ফিজিশিয়ান অ্যাজ ওয়েল এন্ড সার্জন। আমার কাছে প্রশ্ন, এতগুলি কথা আমরা বললাম এখানে, এই সমন্বয়হীনতার কথা বলছি, এখনো মনে হয় সমন্বয়হীনতা, আমরা বলছি টেস্ট আমরা বাড়াতে পারছি না, এবং সেটার জন্য কিন্তু আমরা কোনো দেখছি না যে বাড়ানোর যে আজকে 18,000 থেকে 30,000 হবে। আজকে IETCR এর একটা প্রজেকশন দিচ্ছি যে তারা সবসময় বলে মারা যাচ্ছে কয়জন, পজিটিভ কেস কয়জন হচ্ছে এবং হচ্ছে কয়জনের টেস্ট করা হয়েছে, তারা কিন্তু কোনো ডিরেকশন দিতে পারছে না গভর্নমেন্টকে। প্রজেকশন অগস্টে কি হতে পারে, সেপ্টেম্বরে কি হতে পারে, আমাদের কি মেজার্স নেওয়া উচিত, এই ডিরেকশন কিন্তু গভর্নমেন্টকে ওরা ডিরেকশন দিতে পারছে না গভর্নমেন্টকে। এই IETCR কে রেখে কোনো লাভ আছে? মুন্না ভাই ধন্যবাদ। IETCR এর কাজ কিন্তু এত কাজ নয়, তাদের কাজ হচ্ছে রোগ তত্ত্ব নিয়ে গবেষণা করা, রোগ তত্ত্ব নিয়ে কাজ করা, স্বাস্থ্য অধিদপ্তরের বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের। আপনি যে কথাগুলো বলছেন, সমন্বয়হীন টেস্টের কথা বলেন, অক্সিজেনের কথা বলেন, নির্বাহী আদেশের কথা বলেন, এগুলো একটি একটি করে একটু আমি সত্যিকার অর্থে বলতে হলে বলতে হবে যে টেস্ট একটি মেশিন দিয়ে শুরু হয়েছিল, এটা অবশ্য স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বলেছেন, সত্যিকার অর্থে একটি মেশিন দিয়ে শুরু হয়েছিল। আজকে মেশিনের সংখ্যা 66, মেশিনটি কিন্তু বাংলাদেশে তৈরি হয় না, তবে ওই সময়টিতে যেদিন প্রথম দিন শুরু হয়েছিল সেদিনই কিন্তু বাংলাদেশে অনেক হসপিটাল মিলিয়ে প্রায় 20টিরও বেশি মেশিন ছিল সেই সময়। আমি আমার নিজের সিরাজগঞ্জ জেলার কথা বলতে পারি যে আমাকে স্টোর থেকে PCR মেশিন খুঁজে বের করে তারপর ইনস্টল করতে হয়েছে। গত বছর মার্চ মাসে অর্থাৎ মার্চ 19 PCR মেশিনটি সিরাজগঞ্জে গেছে, যেহেতু বিল্ডিংটি কমপ্লিট হয়নি সেহেতু PCR মেশিনটি লাগেনি, তো আমরা যে ছুটলাম যখন আছে খুঁজে বের করে সেটা ইনস্টল করলাম এই মাসে 49 নম্বর হিসেবে। এদের অবশ্য টার্গেট আছে যে বাংলাদেশের এখন 21টি জেলায় হচ্ছে, 43টি জেলায় হচ্ছে না, এই 43টি জেলায় অতি দ্রুত PCR মেশিন এনে ইনস্টল করা। একটা মেশিন ইনস্টল করতেও তো বায়োসেফটি লেভেল 2 ল্যাব লাগে, বিভিন্ন সময় লাগে, এই সময়টা আসলে সত্যিকার অর্থে সমন্বয়হীনতা বলেন বা যেটাই বলেন না কেন, আসলে তারা ধারণা করতে পারে নাই। আমি পাবলিক হেলথ বা ডিজি অফিস থেকে যে প্রাথমিকভাবে যে ধারণাটি পেয়েছিলাম
যে যদি বাংলাদেশে কিছু হয় সর্বোচ্চ মৃত্যু হবে 50,000 এবং সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা হবে 1,00,000। আর পরবর্তীতে যদি খুব বেশিও হয় তাহলে 2,00,000 ছাড়াবে না। এই কথাটি আমাকে ডিজি অফিস থেকে বেশ আস্থার সঙ্গে জানানো হয়েছিল। আমি গত যখন পরশু দিন বললাম, জিজ্ঞেস করলাম কথাটি, তারা বললো যে আমরা এখন 5,00,000 চলে গেছি। সত্যিকার অর্থে কোন প্রজেকশন নেই আসলে। আমি এপ্রিলে কি করব, মানে অগস্টে কি করব, সেপ্টেম্বরে আমি কি টার্গেট চাই, অক্টোবরে কি টার্গেট, এটা আসলে চাই না। টেস্ট সম্বন্ধে যদি আমি একটি কথা বলি, সেটি হচ্ছে দেখেন, টেস্ট কিন্তু আমরা আসলে নতুন রোগী করছি না সবসময়। আমরা যেগুলো করছি রিপিট টেস্ট করছি, একজন মানুষের 3 বার করে টেস্ট করছি, কারণ একবার হয়তো পজিটিভ এসছে, নেগেটিভ এসছে, সিমটম আছে, আবার করছি তাকেই, আবার পরবর্তীতে নেগেটিভ আসছে, আবার টেস্ট করছে, থার্ড টাইম নেগেটিভ করছে, ডক্টর আর ডিউটি করছে, তাদের 3-4-5 বার করছি। সুতরাং আমরা যে জনসংখ্যা দেখাচ্ছি, আসলে ততজন মানুষের কিন্তু আমরা টেস্ট করছি না। আমরা টেস্ট করছি, আমার ধারণায় যে সংখ্যাটি বলা হয়, যদি ব্যক্তি হিসেবে ধরেন, তার 1/3 এরা রিপিট করা হয়, রিপিট করার কারণটিতে। সুতরাং সেই হিসেবে কিন্তু টেস্ট যদিও 18,000 পর্যন্ত পৌঁছে গেছে, তো প্রকৃত কতজন মানুষকে টেস্ট করা হয় সেটা আমাদের কিন্তু একটু জানতে হবে। দ্বিতীয় কথাটি হচ্ছে যে আমরা ধরেন টেস্ট বাড়িয়ে দিলাম। আচ্ছা, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির কথাটা শেষ করে আসি। বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মেডিকেল বিদ্যাপীঠ, যেটা থেকে আমরা যে কোনো দেশের নামি দামি ইউনিভার্সিটি সেটা তুলনা করতে পারি, আমরা গর্ব করতে পারি। সেইখানে যেটি হওয়ার ছিল, কামরাই বলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতার কারণে এটি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতায় ভুগুক আর না ভুগুক, এটা একটা অটোনোমাস অর্গানাইজেশন, এটা নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। এবং গত 3 দিন আগে আমি পত্রিকায় পড়েছি যে 1900 থেকে 2000 মধ্যে বেড রয়েছে হসপিটাল থেকে, রোগীর সংখ্যা হচ্ছে 130 জন, এবং এইখানে কোনো কোভিড পেশেন্ট তখন পর্যন্ত ভর্তি করা হয়নি, আজকে পর্যন্ত ভর্তি করা হয়নি। তো এখন কথাটি হচ্ছে, যারা দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই, শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়কে দোষ দিবেন, অবশ্যই তাদের দোষ আছে, অধিদপ্তরকে দোষ দিবেন, কিন্তু আপনারা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন হয়ে কেন এই সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলেন? এই ক্রাইসিসের সময় যেখানে হসপিটালে কোনো বেড পাওয়া যাচ্ছে না, এই হসপিটালের সময় মানুষ চিকিৎসার জন্য হাহাকার করছে, রাস্তায় মানুষ পড়ে আছে, আর আপনার হসপিটালে 1800 বেড পড়ে আছে এমটি, যেটা হচ্ছে বেস্ট ওয়েল ইকুইপড বেড ইন দ্য কান্ট্রি। বাংলাদেশে বলা হয় যে 1,50,000 স্বাস্থ্য ব্যবস্থায় বেড আছে, কিন্তু 1,50,000 বেড মানেই কিন্তু প্রত্যেকটা সবকিছু মিলিয়ে বেড নাই, কিন্তু বঙ্গবন্ধু হসপিটালের প্রত্যেকটা বেডই কিন্তু একটা পেশেন্টকে সেবা দেওয়ার মতো বেড, 33,000 এই ধরনের বেড আছে সারা বাংলাদেশে। তো সুতরাং এটা পরীক্ষার কথা বলেন, পরীক্ষা শুরু হয়েছে, তারপরে যদি বলেন যে বাংলাদেশ সরকার থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে 50 বেডের উপরে যারা আছেন সবাই কোভিড এবং নন কোভিড দুটোই চিকিৎসা দিতে শুরু করেন, এটাও কিন্তু দিয়েছে, আমি যদি ভুল না করে থাকি, 3 সপ্তাহের আগে, এখনো কিন্তু বঙ্গবন্ধুতে শুরু হয়নি। শুধু বঙ্গবন্ধুর কথা বলি না, ইএনটি যে স্পেশালাইজড হসপিটাল হয়েছে, এই ধরনের কয়েকটি স্পেশালাইজড হসপিটাল হয়েছে বাংলাদেশে, সেগুলোতেও কিন্তু কোভিড এর চিকিৎসা দেওয়া হচ্ছে না। আর বাংলাদেশে সারা পৃথিবীতে একটি ট্রেন্ড বাংলাদেশে আরো বেশি, যে হসপিটালটিতে 1,000 শয্যা বিশিষ্ট সেখানে খুঁজলেও 200 পেশেন্ট বেশি পাওয়া যাবে না। সেই সমস্ত হসপিটাল গুলোতে পেশেন্ট আজকাল আসতে বিশ্বাস পাচ্ছে না, আস্থা পাচ্ছে না এবং ভয় পাচ্ছে। সুতরাং এই ব্যাপারটির দিকে আসলে সত্যিকার অর্থে নজর রাখার দরকার ছিল। এই ব্যাপারটি যেমন সত্য, এটা হচ্ছে ঢাকা শহর এবং বড় বড় বিভাগীয় শহরগুলোর কথা আমি বললাম, কিন্তু এর বাইরে যে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে রয়েছে সেখানে কোভিড কে মোকাবেলা করার মতো কোনো প্রস্তুতি নেই আসলে, সরকার থেকে নেওয়া হয় নাই। তারা বলছে গ্রামের মানুষের এখনো আক্রান্ত হচ্ছে না, কিন্তু যেভাবে বাড়ছে সেভাবে যদি বাড়তে থাকে, আর গ্রামের মানুষের হবে কিভাবে? গ্রামের মানুষের তো আর টেস্ট করা হচ্ছে না। তো এখন আমি গতকালকে যতটুকু শুনলাম যে বাংলাদেশে এখন যদিও র্যাপিড টেস্টিং কিট বিভিন্ন ভাবে নিরুৎসাহিত করা হয়েছে এবং পিসিআর ল্যাবরেটরি প্রাইভেট লেভেলে নিরুৎসাহিত করা হয়েছিল, সেই পিসিআর ল্যাবরেটরি গুলো অনেকগুলোতে প্রাইভেট লেভেলে চলছে এখন, এবং সম্ভবত যদি কোনো রিকগনাইজ টেস্ট থেকে থাকে বিভিন্ন দেশে, এখানে আপনারা অস্ট্রেলিয়া থেকে আছেন, ইউএস থেকে আছেন, ইংল্যান্ড থেকে, সুইডেন মানে ইউরোপ থেকে আছেন, আপনারা একটু দয়া করে বলবেন যে আপনারা কি ধরনের টেস্ট করছেন শুধু, বা এর বাইরে কোনো টেস্ট আছে কিনা। আমি শুনেছি গত পরশু দিন যে আরেকটি টেস্ট চালু হতে যাচ্ছে যে র্যাপিড টেস্ট, এটা হতে পারে যদি সত্যিকার অর্থে সেন্সিটিভিটি স্পেসিফিসিটি ঠিক থাকে, কিন্তু এতদিন যাদের কথা শুনেছি তাদের সেন্সিটিভিটি স্পেসিফিসিটি
আপ টু দ্য মার্ক না হওয়ার জন্যই বাংলাদেশ সরকার সেটির অনুমতি দেয় নাই। আপনি যদি বলেন ব্যর্থতা কিংবা সমন্বয়হীনতা কিংবা অগোছালো পরিবেশ, সত্যিকার অর্থে আপনারা দেখেন এর মধ্যে 2000 ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে, 6000 নার্স নিয়োগ দেওয়া হয়েছে, টেকনোলজিস্টদের নিয়োগ দেওয়া হচ্ছে। আমাদের দেশে নিয়োগ দেওয়া যে কত কঠিন কাজ সেটা যারা এখানে সবাই আমরা ভুক্তভোগী, কিন্তু সেই দেশেও মাত্র 2 দিনে 2000 ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু এই ডাক্তারগুলোকে আরো আগেই নিয়োগ দেওয়া যেত, তারা কিন্তু প্রত্যেকেই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমাদের দেশের অভ্যাসটা কি, কেউ যদি কোনো ডিমান্ড করেন যে আমার 5 জন লোক লাগবে, এই জনপ্রশাসনে সেটা 2 জন হয়ে যাবেন, অর্থতে দিয়ে সেটি হয়ে যাবেন 1 জন, কাটতে পারলে তাই জন্য আমরা খুশি হই এবং এই কাজটি আমরা করার চেষ্টা করি, এবং প্রয়োজন আছে কিনা বা অপ্রয়োজন হচ্ছে কিনা সেটা না দেখে আমাদের ক্ষমতার দাপট আমরা দেখাই। এইটা আমাদের আমার যে এই যে স্বাস্থ্যতে তো অবশ্যই রিফর্মের প্রয়োজন আছে, যে যাইব সবাই আমরা একমত হব, কিন্তু স্বাস্থ্য রিফর্ম করার আগে আজকে থেকে যে এই যে আজকে তাৎক্ষণিক ভাবে কি দরকার, আগামী কয়েকদিনের মধ্যে শর্ট টার্ম লং টার্মে আমাদের কি টার্গেট, আমি জানি না স্বাস্থ্য মন্ত্রণালয় আছে কিনা, কিন্তু জনসমক্ষে প্রকাশ করা হয়নি। জনগণ যদি এটা জানতে পারতো তাহলে কিন্তু মানুষ খুশি হতো। সাথে সাথে একটি কথা বলে রাখি, স্বাস্থ্য আমাদের বাংলাদেশে আউট অফ পকেট এক্সপেন্ডিচার হচ্ছে 67%। এইখানে আমাদের কথাটি হচ্ছে যে আমরা স্বাস্থ্য সেবা 67% নিজের পকেটের টাকা দিয়ে কিনে নেই, কিন্তু যাদের কাছ থেকে কিনে নিতাম সেই বেসরকারি হসপিটাল গুলো প্রথম কিন্তু 3 মাসের মতো এগিয়ে আসেনি, এবং তারা বিভিন্ন ধরনের নির্বাহী আদেশের কথা বলে, এই জন্য আসেনি, আসলে ইচ্ছা ছিল না। পরবর্তীতে 50 বেডের উপর হসপিটালকে অর্ডার করার পরে তারা কিছুটা ফিরে এসেছে এবং তার মাধ্যমে তারা কিছুটা সেবা দিচ্ছে। সরকার যদিও মাত্র 33% সেবা দিত সাধারণ অবস্থায়, এখন কিন্তু 90-95% সেবা দিয়ে যাচ্ছে। সেবার মান নিয়ে প্রশ্ন থাকতেই পারে, যে দেশ আমাদের যে অর্থনৈতিক অবস্থা, স্বাস্থ্যের যে বাজেট, স্বাস্থ্যের বাজেটের যে ব্যবহার অপব্যবহার কিংবা সঠিক প্ল্যানিং সেগুলো নাও থাকতে পারে। আপনারা জানেন বাজেটে এবারও কিন্তু আমাদের টাকার অঙ্কে প্রায় গত বছরের চেয়ে 12,000 কোটি টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, 41,000 কোটি টাকা বাজেটের, জিডিপির 1.3% এবং স্বাস্থ্য ক্ষেত্রে হেলথ বাজেটের টোটাল বাজেটের 7.2%। এটা গতবারের তুলনায় অনেক বেশি, কিন্তু এই বেশিটা যখন আমাদের জন্য মানে যখন প্রয়োজন তখন আমরা পাই কিনা, টাকা ছাড় করতে অসুবিধা হয়। আর স্বাস্থ্য বাজেটটি আমাদের মতো 18 কোটি মানুষের জন্য অপ্রতুল কিনা, এটা একটা অপ্রতুল স্বাস্থ্য বাজেট, কোনো সন্দেহ নেই এতে। সুতরাং আমরা নজর দেইনি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, আমরা মুখে বলি কিন্তু কেউ দিক নির্দেশনা দেই না। আমরা আশা করি এই সমস্ত টকশো, এখন কিন্তু একটা ভালো জিনিস শুরু হয়েছে, সমস্ত পৃথিবীর আমরা যারা এক্সপার্ট বাংলাদেশিরা আছেন, বাংলাদেশের বিশেষজ্ঞরা আছেন, সবাই একসাথে বসার সময়টি পাচ্ছেন। আমরা কিন্তু আসলে সময় পাইনি এতক্ষণ কথা বলার, সেই সময়টি পাচ্ছেন। আমরা ডক্টর তাসবিরে বলছি, আপনারা একটা গাইডলাইন দিয়েছেন, আমরা দেখেছি গাইডলাইনটি এবং আমরা গাইডলাইন আমি ব্যক্তিগতভাবে পড়েছি, প্রশংসা করি। আমাকে সেদিন ডাক্তার শাকিল ফোন করেছিল ইউকে থেকে, সেওর সাথে জড়িত ডক্টর প্রদীপ কর ফোন করেছিল কালকে, আজকে আমি তার সাথে হয়তো কথা বলবো। আপনারা এই ধরনের বাংলাদেশিদের সাথে মিলিয়ে একটা স্বাস্থ্য ব্যবস্থায় কিভাবে পরিবর্তন করা যায় সেই ব্যবস্থাটিকে একটু যদি আমরা সকলে মিলে করতে পারি তাহলেই, কারণ যারা স্বাস্থ্য মন্ত্রণালয় আসে, এই যে একজন সচিব এসছেন, তিনি জীবনে কোনোদিন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করেননি, তার পক্ষে বুঝে ওঠা একটু কষ্ট হবে। যিনি আবার ছিলেন তিনি কিন্তু প্রায় 10-12 বছরের বেশি ছিলেন, কারণ আমি তাকে শেরুল হক স্যারের সময় থেকে দেখে আসছি, কারণ তার অভিজ্ঞতা ছিল, তাকে বিভিন্ন কারণে সরে যেতে হয়েছে। সুতরাং আমি ইন্ডিয়া যে যারা মন্ত্রণালয়ে থাকে সেই মন্ত্রণালয়ের অভিজ্ঞতা অর্জন করে এবং সেখান থেকে জীবনটি কাটিয়ে দেয়। আমাদের কি করতে হবে এ ব্যাপারে আপনাদের কাছে পরামর্শ চাই। আমি ক্লিনিশিয়ান এবং একজন পলিটিশিয়ান, আমি মনে করি আমার এলাকার সমস্যাটি আমি ভালো করে বুঝতে পারবো, কিন্তু যেহেতু ক্লিনিশিয়ান এই যে সমস্ত কিছু যারা ইপিডেমিওলজিস্ট বুঝবেন, পাবলিক হেলথ স্পেশালিস্ট বলবেন, সেটা আমার পক্ষে একটু কঠিন হয়ে যায়। সুতরাং আপনাদের পরামর্শ সহযোগিতা চাই। থ্যাংক ইউ সো মাচ মুন্না ভাই, আমি আবার আপনার কাছে আসবো। আমি হানিকটু চলে যাচ্ছি কামরুল ভাই আপনার কাছে। তো মুন্না ভাই যে কথাটা বললেন, আমারও একই কোশ্চেন ছিল প্রথমে, যে বিএসএমএমইউ এত পরে আসলো কেন, এত ঢিলাঢালা ভাবে শুরু করছে কেন, এক। দুই নম্বর হচ্ছে এই যে আমরা ইনফেকশাস ডিজিজ, বাংলাদেশে তো ইনফেকশাস ডিজিজে ভরা, তারপর আমাদের কোনো এমডি কোর্স নাই ইনফেকশাস ডিজিজ, কেন এটা হলো না? কামরুল ভাই প্লিজ। ধন্যবাদ। আসলে আমি কিন্তু একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার, আমি কিন্তু বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এখন নাই। হ্যাঁ, আমি গত 11 মার্চ ওখান থেকে অবসর নিয়েছি, এবং আমি খুব নীতিগতভাবে
এটা মনে করি যে আমি যেহেতু ভাইস চ্যান্সেলার দায়িত্ব পালন করেছি, এই মুহূর্তে আমার এই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বিষয়ে কোনো কমেন্ট করা উচিত নয়, এটা আমার নীতিগত বিষয়, এবং কারণ ইমিডিয়েট পাস্ট ভাইস চ্যান্সেলার তো, তাহলে এটা অন্যভাবে থাকবে। তবে আমি একটা ইনফরমেশন আমি দিতে পারি, আমি যখন 2017 আমি তবে এটা বিশ্বাস করি মনে করি, কারণ আমি এখানকার টিচার ছিলাম এবং এটা ফাউন্ডেশন যুক্ত আছি, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় সকল পরিস্থিতিতে লিড দেওয়া উচিত একাডেমিক বা ম্যানেজমেন্ট সিস্টেমে। আমি যখন দায়িত্বে ছিলাম তখন 2017 বাংলাদেশ চিকনগুনিয়া খুব প্রকোপ হয়েছিল, সেখানে কিন্তু বঙ্গবন্ধু মেডিকেল সে লিড দিয়েছিল এবং ওখান থেকেই সব কিছু শুরু হয়েছে এবং ক্লোজিংটা ওখানে হয়েছে। এখানে মন্ত্রণালয় এসছে, মেয়ররা এসছে, ডিজিওবিসির যারা কনসার্ন তারা সবাই এসছে, সো দ্যাট ওই প্রথম গাইডলাইনে যে ঠিক করে দেওয়া যায় যে কি করতে হবে, তাহলে কিন্তু আর সমস্যা হয় না, সেখান থেকে একটা ওয়েভ সৃষ্টি হয়। তো এবার ধরেন যে আমাদের যে সংসদ, মাননীয় সংসদ সদস্য আছে, তা আজকে আমি একটু বলতে চাই যে এখানে আমি খুব ইমোশনাল হই, কারণ আমার ছাত্র আছে চারজন, তার মধ্যে দুইজন হলো সরাসরি ছাত্র, তাজবীর এবং মিল্টন, এদের সাথে আমার অনেক স্মৃতিময় ঘটনা আছে, আমার অনেক ছবি আছে তাদের, সেই ছবিগুলো মাঝে মাঝে আমি দেখি। তো আপনাদের একটা খুব খারাপ খবর আমি দিতে চাই এখানে, সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। খারাপ খবর হলো যে এই করোনা শুরু থেকেই করোনা প্রতিরোধের চাইতে আমাদের দেশের চিকিৎসকদের প্রতি বেশি আক্রমণাত্মক কাজ করা হয়েছে মন্ত্রণালয় এবং ডিজি অফিস থেকে, এবং এই মুহূর্তে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের জরুরি সভা চলছে। আজকে বিকেল থেকে একটা রিমার্ক হচ্ছে যে শোনা যাচ্ছে সবাই, না শুনতে পাচ্ছেন তো? জি জি, আজকে বিকেল থেকে রিমার্ক আছে যে ডিজি পরিবর্তন হচ্ছে, সেখানে একজন এডিশনাল সেক্রেটারি বসবে। এটা নিয়ে গোটা দেশের চিকিৎসকরা খুবই উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ, এবং এখন বিএমএ তে জরুরি মিটিং চলছে, আমি মাঝখানে একটা কমেন্ট করে চলে এসেছি, সেখানে এটা হবে একটা ডিজাস্টার সরকারের জন্য। এখন এটাই জায়গায় খুব পরিষ্কার যে আমি এবং এখানে যারা আলোচক আছে, আমরা কিন্তু বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনার অনুসরণ করি আমরা, এবং এই সরকারের সমর্থক। আমরা যখন কথা বলি, দেখেন এখানে দুটো জিনিস, আমরা তো অনেক কথাই বলি, এখানে দুটো জিনিস, একটা হলো পলিটিক্যাল পার্ট অফ গভর্নমেন্ট, আর হচ্ছে আপনার সার্ভিস পার্ট অফ গভর্নমেন্ট, এক্সিকিউটিভ পার্ট। সেখানে আপনি দেখেন একটা সরকার পরিবর্তন হলে সবসময় রাজনীতিবিদ বা পলিটিক্যাল পার্টি পানিশমেন্ট হয়, আজকে সকল ব্যর্থতা। আমার আরো দুর্ভাগ্য আছে যে মিল্টন ভরাত এটা জানে, তোমরা হয়তো অনেকেই জানো, আমি 4 দশক ধরে এই দেশের চিকিৎসক আন্দোলনে যুক্ত আছি, পেশাজীবী আন্দোলনে আছি, এবং আমি সবসময় কিন্তু করে কাজ করেছি ডকুমেন্টেশনের জায়গাটাকে। আমি খুব গৌরব বোধ করি আমাদের দেশের যে অবকাঠামো হেলথ মানে অসাধারণ, এবং সেখানে যে আমাদের চাকরি বিন্যাস, সেখানে মানব সম্পদের যে অবস্থান, এটি কিন্তু এই ব্যর্থতা হওয়ার কথা না। এখন একটা কথা সবসময় মনে রাখতে, ম্যান বিহাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, সেখানে এখানে আমরা চিহ্নিত করছি, আমরা সরকারের সমালোচনা করছি না, সমালোচনা করতে চাই না, কারণ সরকার বা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে দায়িত্বগুলো সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ হচ্ছে এবং যথাসময়ে হচ্ছে। যে সমস্যাগুলো আমরা চিন্তা করেছি, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু যত সময়ে সে সমস্ত জিনিসগুলো কাজ করেছেন, বিশেষ করে আমরা নিম্নআয়ের মানুষদের কিভাবে সাপোর্ট দেওয়া হবে সেটা কিন্তু একটা বড় সমস্যা আমরা মনে করেছি। সেখানে আজকে এই যে এ ধরনের একটা ঘটনা যদি হয়, আমাদের যে পালস আমরা পাচ্ছি অল আউট, কালকে সমস্ত ডাক্তাররা কিন্তু রাস্তায় নেমে যাবে, যদি কোনো আমলাকে যদি ডিজির চেহারা বসানো, আমরা জানি 5-6 বছরের এই ধরনের একটা প্রক্রিয়া চলছে, সুযোগ পাচ্ছে। দেখেন একদিকে বাংলাদেশে কি বিশাল সংকট করোনাকে নিয়ে, এদিকে আবার বানের পানি হু হু করে ঢুকছে, হ্যাঁ আবার আমফানও একটা সমস্যা সৃষ্টি করে গেছে, সেখানে মানুষ অসহায় যাচ্ছে, তারা একটা সংকট সৃষ্টি হতেই পারে, মানে সরকার হিমশিম খাচ্ছে জীবনে জীবিকাকে ব্যালেন্স করে কাজ করার জন্য, আর এই ধরনের একের পর এক তারা এই ভিতরবেলা কোথায় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে, ডাক্তারদের উৎসাহ দিবে, তাদের সুযোগ সুবিধা বাড়াবে। আজকে দেখবেন সমস্ত পত্রপত্রিকায় ফেসবুকে ঘুরছে যে ঢাকা মেডিকেল কলেজের 1 মাসের ডাক্তারদের খাবারের বিল হয়েছে 20 কোটি টাকা। এই যে দেখেন প্রতিটি ঘটনায় একটা দুর্নীতি দেখা যাচ্ছে, এর মধ্যে আমরা দেখেছি প্ল্যানিং ডেটকে সরিয়ে দেওয়া হয়েছে দুর্নীতির অভিযোগে। তো এই যে দেখেন এই যে মাস্ক নিয়ে, পিপিএ নিয়ে, প্রত্যেকটা কোথায় আমরা কাজ করব,
আমি তো মনে করি না যে যেটা রিয়াজ বললো, রিয়াজের সাথে আমি দ্বিমত পোষণ করি। আজকে 50 জন যে চিকিৎসক মারা গেল, এস অবশ্যই কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে, আমি তো এটা অ্যাকসেপ্ট করতে পারি না। আমি তো মনে করি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার যে পরিস্থিতি, আমি তো ভুটান হতে পারতাম, আমি তো নেপাল হতে পারতাম, আমি শ্রীলঙ্কা হতে পারতাম, আমি কেন, আমি জানি সব ঘটনা, আমি জানি তো কোথায় কি হচ্ছে। সো দ্যাট এই জায়গাটা তো বললে হবে না যে আমরা সন্তুষ্ট, সন্তুষ্ট কিছুই নেই বাংলাদেশের এই স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় প্রত্যেক প্রথম থেকেই তারা ভুল করছে। এবার ম্যানেজমেন্ট খুব সিম্পল ছিল, ম্যানেজমেন্ট খুবই সিম্পল, তার এয়ারপোর্টে ম্যানেজ করে নেয় আমি জানি, কারণ আমি শুরু থেকেই আছি এই ঘটনার সাথে, প্রত্যেকটা ঘটনা আমি জানি, প্রত্যেকটা বিশ্লেষণে আমি আছি। সেখানে এয়ারপোর্ট থেকে দেখেন, সেখানে এই যে ইটালি থেকে লোক, তাদের কেন আমি কোয়ারেন্টাইন রাখতে পারলাম না, মাত্র 142 জন। এবং বলা হচ্ছে শুরু থেকে আমাদের প্রস্তুতি আছে, আমাদের 2000 কিট নিয়ে তারা বলছে প্রস্তুতি আছে, এবং আইডিসির যে ক্ষতিটা বাংলাদেশে এই পরিস্থিতি করেছে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। কারণ এখানে তসবির যে কথাটা বলছো যে আমাদের কিন্তু টেস্ট অনেক বাড়ানো হয়েছে এত অল্প সময়ে, সংশ্লিষ্ট কেন্দ্রে টেস্ট বাড়ানো, সেখানে এইরকম একটা ল্যাবরেটরি, এখানে এরকম একটা মেশিন, এটা তো ধরো যে আমি প্রথমেই বলছিলাম যে এখানে মান নিয়ন্ত্রণ করা কিন্তু একটু কঠিন হয়ে যাচ্ছে, কারণ এটা তো স্যাম্পল কালেকশন থেকে, তারপরে শিপিং এর থেকে, তারপরে তোমার এখানে অ্যাম্পলিফিকেশন, সব জায়গাতে কিন্তু জটিল, এটার মধ্যে দক্ষতা লাগবে, দক্ষ মানুষ লাগবে, সেখানে মেশিন অনেক সময় এরর হতে পারে। ভাই আমি আবার মিল্টনের কাছে চলে যাই, মিল্টন তোমার তো এপিডেমিওলজি ব্যাকগ্রাউন্ড, হিসাবে আইসিআর যে কাজটা করছিল আনটিল এন্ড অফ মার্চ, তারা নিজেরাই টেস্ট করছিল, তারা মেশিনের সংখ্যা বাড়ায়নি, তারা হচ্ছে কোনো টেকনিশিয়ান ট্রেন করে নাই, বলা হচ্ছে যে প্রতি 30,000 মানুষের জন্য একটা টেকনিশিয়ান, তারা হচ্ছে ল্যাব প্রতিষ্ঠা করার জন্য কোনো উদ্যোগ নেয়নি এন্ড অফ মার্চ পর্যন্ত, তারা গভর্নমেন্টকে কোনো ডিরেকশন দেয়নি, প্রজেকশন যে একটা দেয় মডেল নিয়ে যে এটা হতে পারে, এটা ভুল হতে পারে কিন্তু এটা হতে পারে, এই জুলাইতে এটা হতে পারে, অগস্টে, এই কাজগুলি ওরা করে নাই। এক অ্যাজ অ্যান এপিডেমিওলজিস্ট তোমার কি মনে হয় এটা ওরা কেন করলো না, ওদের এখন কি করা, ওদের নিয়ে এখন কি করা উচিত? নিশ্চয়ই একটা এক্সাম্পলারি পানিশমেন্ট থাকা উচিত, যেটা কামরুল ভাই বললেন। দুই নম্বর হচ্ছে অ্যাজ এ পলিটিশিয়ান তুমি এত সচেতন, এই বাজেটের যেটা মুন্না ভাই বললেন, অনলি 5% অফ দ্য টোটাল বাজেট আর 1% অফ দ্য জিডিপি হেলথ কেয়ারে দেওয়া হচ্ছে, যেটা বলা হয় 15% অফ দ্য টোটাল বাজেট হওয়া উচিত আর 5% অফ জিডিপি হওয়া উচিত হচ্ছে তোমার হেলথ কেয়ার বাজেটে, এবং সেটার সাথে এই বছরের জন্য না, আমি আই ওয়েন ব্যাক লাস্ট 10 ইয়ার্স, ইস সেম 5% অফ টোটাল বাজেট অনলি, কেন এটা হলো, এটা কি ডেলিবারেট ইগনোরেন্স নাকি এটা কি একটা না দেখার ভান, ইকোনমি কিভাবে সাস্টেইন করবে যদি হেলথ কেয়ারটাকে আমরা না সাস্টেইন করতে পারি? মিল্টন প্লিজ। এখানে আরেকটা দুইটা আসছে কোশ্চেন তোমার জন্য, একজন বলছে কাজী তানভীর আহমেদ বলেছে ডক্টর মিল্টনের কথা শুনতে চাই, আরেকজন বলেছে এফ এম শাহিন, সে বলছে করোনার ফলাফল নিয়ে যে প্রতারণা করা হচ্ছে এই বিষয়ে জনাব মিল্টন হাসনাতের বক্তব্য জানতে চাই, এটা অ্যাডিশন করলাম। মিল্টন প্লিজ। আইডিসিএর মিল্লাদ ভাইয়ের সূত্র ধরে বলি, বাংলাদেশে অন্তত 200 PCR মেশিন আছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন ল্যাবে এরা অন্যান্য কারণে এই PCR মেশিনগুলো ব্যবহার করত, এবং আমাদের কাছে যদি আমরা যদি ফেব্রুয়ারি মাসে এই লিস্টগুলো বের করতাম যে কাদের কাছে এই মেশিন আছে এবং আমরা কোন কোন মেশিনগুলোকে ইউজ করতে পারি পরবর্তীতে, আমাদের ফেব্রুয়ারি মাসটা ছিল আসলে প্ল্যানিং এর মাস, সেই মাসটায় আমরা প্ল্যানিং করিনি। আইডিসিআর জাতিকে মিসলিড করেছে, আইডিসিআর এর চত্বরের ভেতরে অবস্থিত নিপসম, নিপসমের 2টা PCR মেশিন আগের থেকেই আছে, সেই আইডিসিআর এর যিনি পরিচালক তিনি নিপসমেরও প্রফেসর ছিলেন, তিনি জানতেন যে নিপসমে অন্তত 2টা মেশিন আছে, কিন্তু তিনি ওই 2টা মেশিনকে ইউজ করেননি, সম্ভবত তিনি নিপসমকে সিনে আনতে চাননি। এই যে ব্যক্তিগত সীমাবদ্ধতা, এই যে মানসিকতার দন্য, এ কারণে আমরা সাফার করেছি। প্রথম দিকে তারা নো টেস্ট নো করোনা পলিসি নিয়েছিল, আমাদের ডিজি স্যার 29 মার্চ বলেছিলেন যে এই সামনে গরম আসতেছে,
বর্ষা আসতেছে, সুতরাং ওনার কাছে সাইন্টিফিক এভিডেন্স ছিল যে করোনা বাংলাদেশে তেমন সমস্যা হবে না। সো ডেনায়াল স্টেটে ছিলেন, বিশ্বাস করেনি প্রবলেম হবে, নিজেদের মানসিক দীনতা একটা তীব্র ছিল, আইডিসি আর সম্পূর্ণ ব্যর্থ। এবং আমাদের গত ডেঙ্গু থেকেই আসলে শিক্ষা নেওয়া উচিত ছিল, ডেঙ্গুর সময় আমরা দেখেছি যে কি তীব্রভাবে এই মন্ত্রণালয়ে অধিদপ্তর ব্যর্থ হয়েছে। অনেকেই বলেন যে করোনা খুব নতুন সমস্যা, সারা বিশ্ব একেবারে মানে লেজে গবরে করে ফেলেছে। আমি বিশ্বটাকে দুই ভাগে ভাগ করি, যেটা কামরুল স্যার বললেন, হ্যাঁ, যে আমেরিকা কিন্তু মাস্তানি করেছিল। রিয়াজ ভাই, আমেরিকায় আপনাদের প্রেসিডেন্টকে জিজ্ঞেস করবেন যে আজকে কেন তারা এখানে আসছে। তারা করোনার চাইতে অনেক আগ্রহী ছিল চায়নাকে একটু দুই হাত নেওয়ার। ব্রাজিল বলেছিল যে ঘর থেকে বেরোনোর সময় আপনি তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টেও মারা যেতে পারেন, তাই বলে কি আপনি ঘর থেকে বেরোন না, সুতরাং কোনো লকডাউন হবে না, অর্থনীতির চাকা সচল থাকবে। ইতালির মন্ত্রীরা বিভিন্ন সমাবেশে গিয়ে প্রতীকী হ্যান্ডশেক করতেন যে আমরা লকডাউন করব না, আমাদের ইকোনমি সচল থাকবে। তো যেসব দেশ যত বেশি মাস্তানি করেছে তারা ধরা খেয়েছে। কেরালা মডেল ইন্ডিয়ার, ভিয়েতনাম চায়নার সাথে বর্ডার শেয়ার করে, তারা কেন ব্যর্থ হয়নি, তারা কিভাবে নিয়ন্ত্রণ করেছে? এবং আমরা যতই বলি এটা একটা নতুন মহামারী, নতুন সমস্যা, আমি এপিডেমিওলজিস্ট হিসেবে এবং আমি দীর্ঘকাল এখনো মাস্টারি করি, তো আমরা মহামারী নিয়ন্ত্রণের কিছু মৌলিক পদক্ষেপ আছে, এটা যে কোনো মহামারী হোক ওই বেসিক স্টেপসগুলো নিতে হবে। আমাদের আইডিসি আর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর ওই পদক্ষেপগুলো নেয়নি, তারা স্টেট অফ ডিনায়ালে ছিল ফেব্রুয়ারি মার্চ, তারা ডিনায়াল করেছে। আমরা যখন মার্চ মাসে বললাম যে একটা সমস্যা আসতেছে, আমাদের বলা হলো বিরোধী দলীয় ষড়যন্ত্র বাস্তবায়নকারী। সুতরাং তারা যে শুধু নিজেরাই ব্যর্থ হয়েছে তা না, অন্য কাউকে সত্য বলতে দেয়নি। আজকে তো আমরা এই জায়গায় পৌঁছানোর কথা না, তো আইডিসিআর নিয়ে আমার কোনো মন্তব্য করার কথা না। এবং আইডিসিআর এর আমরা তো বয়স হয়েছে, আমরা তো চিনি, আমার স্যার এখন রিটায়ারমেন্টে চলে গেছে, কামরুল স্যার, তো আইডিসিআর এর এই মানুষগুলো মানসিকভাবে অত্যন্ত আওয়ামী বিরোধী, এবং তারা তাদের কর্মকাণ্ডে প্রমাণ করেছে কি করে এই সরকারকে বেকায়দায় ফেলা যায়। বারবার এই কথাটা বলছি কারণ এদের আমি চিনিতে 35 বছর ধরে, আই হ্যাভ সিন দেম, যে একটা মানুষ এতখানি আওয়ামী বিরোধী হয়ে আজকে তার দায়িত্ব পালন করবে এটা আমি বিশ্বাস করি না। এটা হলো আইডিসি এর সম্পর্কে হলো এটা হলো বিষয়। আর লাস্টে FM শাহিন যেটা বলতে চেয়েছেন, যারা প্রতারণা করছেন, যে প্রতারণার বিষয়গুলো বলছেন, এটা আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। এই যে জেকিজির কথা বলছেন, এই জেকিজির নাম আমরা কখনো শুনিনি, অথচ এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দিয়ে দিলেন। আমরা তাকে কোনোদিন কোনো হাসপাতাল পরিদর্শন করতে দেখিনি এই করোনা কালে, কিন্তু এই জেকিজির প্রশিক্ষণ দেখতে তিনি চলে গেলেন তিতুমির কলেজে। সুতরাং অনেক অনেক বিষয়গুলো, অনেক কথাগুলো আছে। আর মাঝখানে মানে দ্বিতীয় কি প্রশ্নটা ছিল আমাকে, বাজেট নিয়ে আমি কোনো মন্তব্য করি না। আপনাকে আমি 1000 টাকা দিলাম, আপনি খরচ করছেন 500 টাকা, 500 টাকা আপনি খরচ করতে পারেন না, এটা হলো প্রথম বিষয়। আর যে 500 টাকা আপনি খরচ করেন তার 300 টাকা আপনি চুরি করেন, সুতরাং আপনি কোন মুখে বাজেট চান? আমি তো বাংলাদেশের স্বাস্থ্য খাতে বাজেট যা দিয়েছে সেটাও দেওয়ার পক্ষে না। প্রথমত তাদের সক্ষমতা নাই, দ্বিতীয়ত হলো যে বাংলাদেশে হেলথ সিস্টেম কনসেপ্টটা আমরা কখনো ডেভেলপ করি নাই। আপনি স্বাস্থ্য খাত, এটার 6টা কম্পোনেন্ট আছে, তার প্রথম কম্পোনেন্ট হলো লিডারশিপ অ্যান্ড গুড গভর্নেন্স, এটা হলো আপনার ফার্স্ট থিং টু এনশিওর। আপনি একজন ব্যবসায়ী ব্যর্থ অযোগ্য মন্ত্রীকে দিয়ে হেলথ সেক্টর লিড করাবেন, এটা তো আপনি পারবেন না। আমি বারবার বলতেছি হবে না, আপনাকে ব্যাকরণ মানতেই হবে। আপনার হেলথ ফিনান্সিং ওয়ান অফ দ্য কম্পোনেন্ট, হেলথ ওয়ার্কফোর্স ওয়ান অফ দ্য কম্পোনেন্ট, কিন্তু আমরা অত্যন্ত চতুরতার সাথে স্বাস্থ্য ব্যবস্থা এবং ডাক্তারকে সমর্থন করেছি। আমরা কিছু হলেই ডাক্তারের কাঁধে বন্দুক রেখে গুলি করেছি, সমস্ত স্বাস্থ্য খাতে সমস্ত ভালো মন্দ সব দায় ডাক্তারের। এই জায়গা থেকে বেরিয়ে আপনি যদি হেলথ সিস্টেম কনসেপ্টে যান তাহলে আপনার বাজেট, এবং তখন বাজেট বাড়ালেও আপনি বলতে পারবেন, এই মুহূর্তে বাজেট বাড়িয়ে ডাকাতদের হাতে কিছু টাকা তুলে দেওয়ার কোনো অর্থ হয় না। ধন্যবাদ মিল্টন। আমি এখানে একটা অ্যাড করি বাজেটের, বলা হচ্ছে যে
টোটাল যে বাজেট বাংলাদেশের তার 25% বলে বাস্তবায়ন হয় না, আর হেলথ সেক্টরের সবচেয়ে বেশি 45% ক্ষেত্রেই এটা বাস্তবায়ন হয় না। এমনিও বাজেট কম, তার উপর আবার বাস্তবায়নও হয় না 45%, খুবই খারাপ চিত্র। যাই হোক, এবার আমি চলে আসি হচ্ছে, এর আগে একটা একটা কমেন্ট বলতে চাই মুন্না ভাই সম্বন্ধে। একজন কমেন্ট করেছে ইসমাইল হোসেন রিয়াদ, সে বলেছে উই ওয়ান্ট মুন্না স্যার অ্যাজ আওয়ার হেলথ মিনিস্টার, উই নিড ভিশনারি হেলথ অর্গানাইজার লাইক ইউ, জাস্ট লেট ইউ নো মুন্না ভাই। আচ্ছা, এবার আসি হচ্ছে আমি ফরহাদ আলী খান আপনার কাছে আসি। আপনার কাছে প্রশ্নটা হচ্ছে, এই যে এত আলাপ করলাম আমরা কিন্তু সবাই কম বেশি বলছি ভুল হচ্ছে, এই ডিজি হেলথ বলেন, আইডিসিআর বলেন, মিনিস্ট্রি অফ হেলথ বলেন, সবাই, প্রাইভেট সেক্টর বলেন, সবাই ভুল করছে এখানে। কিন্তু এই যে ভুল করা, একটা হচ্ছে ভুল করা মানে সে জানতো না বলে ভুল করেছে, আরেকটা হচ্ছে জেনে ভুল করা। যারা জেনে ভুল করছে তাদের শাস্তির ব্যবস্থাটা হচ্ছে না, এটা কেন হচ্ছে না, আপনার কি মনে হয়? আমার ডাইরেক্ট টিচার না হলেও ডাইরেক্ট টিচার, এবং আমার তার নেতৃত্বে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি। যে কথাটি কামরুল ভাই বলেছেন যে আমাদের যে আজকে যে ঘটনাটি ঘটছে, যে বাংলাদেশে হেলথ সেক্টরে আমরা 80 দশকে আন্দোলন করতাম, চিকিৎসকরা চিকিৎসকদের নেতৃত্ব দিবে সব সেক্টরে, এবং প্রকৃতি আন্দোলন হয়েছিল সে সময় প্রকৌশলী চিকিৎসক এবং কৃষিবিদ্যা আন্দোলন হয়েছিল, সেখানে আমরা ছাত্র হিসেবে আমরা ওখানে অংশগ্রহণ করেছিলাম। এখানে উপস্থিত রয়েছেন প্রিয় বন্ধু মাননীয় সংসদ সদস্য প্রফেসর হাবিব মিল্লাত, তার উপস্থিতি বলতে চাই আজকে। যে কথাটা আমি একটু আগে বললাম যে আমাদের অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন চিকিৎসা বিজ্ঞানে, যারা বাংলাদেশের হেলথ সেক্টরকে ভালোভাবে এভিডেন্স বেসড সায়েন্টিফিক বেসড মেথড ইউজ করে নেতৃত্ব দিতে পারেন, জনগণের আস্থা, জনগণের আশাকাঙ্ক্ষা পূরণ করতে পারেন। যে কথাটি ডক্টর তাসবির আমাকে বলল যে আজকে হেলথ সেক্টরে যে এই দুর্নীতি হচ্ছে বা অন্যায়গুলো হচ্ছে, জেনে অন্যায় করা আর না জেনে অন্যায় করা, এখন আমি ছোট্ট একটা উদাহরণ দিই। যেমন সুইডেনের কথা অনেকে বলা হয়, সুইডেনের বর্তমান পরিস্থিতি নিয়ে, এখানে ছিল সবকিছু ট্রান্সপারেন্সি, তারপরও দেখা গিয়েছে যে এখানে মৃত্যুর হার অনেক বেশি। সেজন্য সুইডেনে করা হয়েছে বর্তমানে একটি কমিশন গঠন করা হয়েছে, তার নাম হচ্ছে করোনা কমিশন। এই কমিশন হচ্ছে তদন্ত কমিটি, এই কমিটি খুব শীঘ্রই সবকিছু যাচাই বাছাই করে ইনভেস্টিগেট করে রিপোর্ট দিবে। এখন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, অনেক সময় তদন্ত কমিশন হয়, বিভিন্ন কমিশন গঠন করা হয়, তার কোনো রেজাল্ট হয় না এবং শাস্তি হয় না। ইতিমধ্যে যারা বলেছেন যে এখানে বাংলাদেশে যে বর্তমান করোনা ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য যে সব সংস্থা রয়েছেন বা অথরিটি রয়েছেন, তাদের অনেকেই দায়িত্বে অবহেলা করেছেন। যে কথাটি সবসময় সবাই বলছে যে টেস্ট টেস্ট টেস্ট, কিন্তু টেস্টের ব্যাপারে অনেক সময় অনীহা ছিল, প্ল্যানিং ভুল ছিল। গত কিছুদিন আমি একটি টক শোতে গিয়েছিলাম, সেখানে আইডিসির বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, উনি আমার 2 বছর সিনিয়র, এক সময় উনিও আমার সাথে ঢাকা রাজপথে আন্দোলন করেছিলেন। তো উনি বলেছেন যে বাংলাদেশে আর নট বলে এখন 1.05। এটা আমি তখন তাকে প্রশ্ন করার সুযোগ পাইনি, আমি শুধু বলতে চাই উনি কিসের বেস করে করলেন এটা। এখন আমাদের দেশে যেখানে আপনি প্রকৃতি সংখ্যা জানেন না কতজন আক্রান্ত হয়েছেন, কতজন শনাক্ত করা হয়েছে। আজকে আমি একটু ঘেরে দেখলাম যে করোনা আক্রান্তের যে টেস্টের যে সংখ্যা, সে জানি না এই নাম্বারটা ঠিক কিনা, পার মিলিয়ন বাংলাদেশে 4,000 টেস্ট করা হচ্ছে এ পর্যন্ত হয়েছে। আর ইউএসএ তে অনেক বেশি, 89,000, ইউকে তে 1,22,000 পার মিলিয়ন, সুইডেনে 38,000 পার মিলিয়ন। কাজেই শুধু সংখ্যাগুলো চিন্তা করলে মনে হয় যে এখানে আমাদের ডিটেকশন রেট বা আন্ডার এস্টিমেশন রয়েছে, এখানে ডিটেকশন রেট অনেক কম। কাজেই এই যে কাজগুলো, এখানে কিছু কিছু ব্যাপার রয়েছে, আপনি আপনি যদি পলিসি মেকার হন, আপনি রাজনীতিবিদ হন, সে এক ধরনের আপনার অ্যাপ্রোচ হবে, কিন্তু আপনি যদি পাবলিক হেলথ স্পেশালিস্ট হন, আপনি যদি সায়েন্টিস্ট হন, আপনাকে এথিক্যাল কিছু প্রিন্সিপাল মেনটেন করে কাজ করতে হবে। এখানে কোনো গোজামিল দেওয়ার উপায় নেই। এখানে আমি একটি একজন চিকিৎসক হিসেবে, একজন সায়েন্টিস্ট হিসেবে আমি একটা নাম্বার বলবো যেটা কোনো বেজ নেই, যেটা ফলস, সেটা আমার সায়েন্টিফিক মিসকন্ডাক্ট আমি মনে করি। পৃথিবীর অনেক দেশেই অনেক সায়েন্টিস্ট কিন্তু তারা সারা জীবন ধরে ব্যান্ড হয়ে গেছে এই মিসকন্ডাক্টের জন্য। এখন আমাদের দেশে যে প্রতিদিনত যে বিভিন্নভাবে বলা হচ্ছে, অনেক সময় মিথ্যাচার মনে হচ্ছে। আমি এখানে আমার প্রিয় বন্ধু, যার কথা সবসময় বলি যে আগামীতে তাকে আমি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই, শুধু বন্ধু হিসেবে না, একজন বিজ্ঞ ব্যক্তি হিসেবে, তারপর আমি তার সামনেই বলতে চাই, এগুলো আমাদের দেখা উচিত। যারা আজকে একটি সংস্থা বা সংগঠন সংস্থার যারা প্রধান হয়ে কর্মরত রয়েছেন, তারা যদি ভুল করেন,
তারা যদি জনগণের ম্যান্ডেটকে, জননেতা শেখ হাসিনার ম্যান্ডেটকে, দায়িত্বকে অবহেলা করেন, সেটা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, কিন্তু একজন বিজ্ঞানী সেটা অনিচ্ছাকৃত করতে পারে, তার ইচ্ছাকৃত বা ভুল হতে পারে, কিন্তু সেটা যদি প্রমাণিত হয় আমি মনে করি তদন্ত হওয়া উচিত। আজকে একটি দুঃখজনক কথা বললেন যে আজকে এখানে অনেকে বলেছেন যে ঢাকা মেডিকেল কলেজে অলরেডি 100 জনের উপরে ডাক্তার আক্রান্ত হয়েছেন, বাংলাদেশে 60 জনের উপরে ডাক্তার মৃত্যুবরণ করেছেন, চিকিৎসক মৃত্যুবরণ করেছেন এবং অন্যদের খবর আমরা জানি না। কাজে অবিলম্বে এই জন্য তদন্ত কমিশন করা উচিত আমি মনে করি, কেন মৃত্যু হার বাড়ছে। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই আমি, যে আমাদের এখানে চিকিৎসা বিজ্ঞানে যে কথাটি বলা হয়, যেখানে মৃত্যু হয় এবং সেটা অস্বাভাবিক হয় সেখানে সেটা ইনভেস্টিগেট করার সুযোগ রাখতে হয়। আমি মনে করি যে এখানে অনেকে রয়েছেন বা বাইরে যারা শুনছেন, আপনারা অবিলম্বে চিকিৎসকদের মৃত্যু নিয়ে দরকার একটা কেস সিরিজ স্টাডি করুন। এতগুলো চিকিৎসকদের সবার কেস এবং সবার যে জার্নাল গুলো কালেক্ট করে, কারণ গুলো কালেক্ট করে এ ব্যাপারে আমার মনে হয় একটা গবেষণার একটা বিষয় কেন মৃত্যু হচ্ছে এবং সেজন্য কোন ভিত্তিতে আপনি এই কথাটা বললেন একটু বলেন। আর নাম্বার টু, আপনি কি ইম্পেরিয়াল কলেজ যে ডেটাটা দিয়েছে, ডু ইউ বিলিভ ইন দ্যাট ডেটা? রিয়াজ চৌধুরী প্লিজ। আমি খুব আশাবাদী মানুষ, that does not mean যে আমি যা কিছু হয়েছে সেটাকে সমর্থন করেছি। যেমন এখানে অ্যাকাউন্টেবিলিটির একটা বিরাট কোশ্চেন যেটা বাংলাদেশে সব ক্ষেত্রে অনুপস্থিত। হ্যাঁ, যে তোমার টপ লেভেল থেকে একজন সিভিল সার্জন যে একদম লোয়ার লেভেলে, কারো কিন্তু কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। এখন যেহেতু এখন একটা মহামারী, আমার মনে হয় আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাকাউন্টেবিলিটা খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে IECDR এর যেমন ডক্টর মিল্লা যেটা বললেন যে ওদের দায়িত্ব কি, কতটুকু অবহেলা হয়েছে, আমার মনে হয় যে কোনো দেশেই তদন্ত কমিশন হওয়া উচিত এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যোগ্য ব্যক্তি আসুক, যোগ্য মন্ত্রী আসুক এবং যারা কেপেবল, অবশ্যই আমি তার সাথে একমত। এবং এইটা কিন্তু খুব আমার হতাশার জায়গাটা ওখানে, যে বাংলাদেশে আমি নিজে গিয়েও দেখেছি যে অনেক যোগ্য লোক আছে কিন্তু তারা যোগ্য পজিশনে নাই, তারা অবহেলিত। হ্যাঁ, যেমন কামরুল স্যার আমার ডিরেক্ট স্যার ছিলেন এবং আমি সবসময় দেখেছি যে সব আন্দোলনে, যেমন ফরহাদ, মিল্টন, তুমি, হ্যাঁ, ঢাকা মেডিকেল, লিয়াকত, যে আমার অনেক যারা, আমিও তো অত অ্যাক্টিভলি ইনভলভ ছিলাম না, সাথে ছিলাম, সহপাঠী ছিলাম, সহযোগী ছিলাম, কিন্তু যারা আমি দেখেছি যে জীবনের একটা বিরাট অংশ ডেডিকেট করেছি আর কি এই আন্দোলনে। আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সময় ইন্টার্ন ছিলাম এবং যখন মিলন ভাই মারা যায় সেদিনকে আমরা হাসপাতালে ছিলাম, মিল্টনও ছিল ওখানে, তাজবিরও ছিল, ফরাদ ছিল, লিয়াকত, ওয়ালি, কিন্তু কেন জানি এই যারা জীবনের একটা বিরাট অংশ ডেডিকেট করেছে, এখানে আমি আওয়ামী নন আওয়ামী বলবো না, আমি বলবো যারা সে আন্দোলনে কিন্তু অনেকেই ছিল। এবং যেমন আমরা কামরুল ভাইকে নেতা হিসেবে পেয়েছি, আমরা যখন শিক্ষক হিসেবেও পেয়েছি, নেতা হিসেবেও পেয়েছি, জালাল ভাইকে পেয়েছি, কিন্তু কেন জানি যোগ্য ব্যক্তিরা যারা জীবনের একটা বড় অংশ ডেডিকেট করেছে তারা ঠিক মতো ইভালুয়েট হচ্ছে না আর কি, তারা অবহেলিত, তারা বঞ্চিত। এবং অনেক নূতন মুখ যারা কখনোই কোনো এই ধরনের ডেডিকেশন ছিল না, তারা যেমন পজিশনে আছে। আমি যেহেতু দেশের রাজনীতির সাথে যুক্ত না, এর বেশি বলবো না, তবে আমি অবশ্যই সেটা একমত। আমি বলেছি যে বাংলাদেশে মৃত্যুর হার অ্যাকসেপ্টেবল কম্পেয়ার টু দ্য হোল ওয়ার্ল্ড, কিন্তু যেখানে অবহেলা, যেমন IECD আর আমি বলেছি, আমি ভিজিট করেও দেখেছি কোনো সিরিয়াসনেস ছিল না আর কি। হ্যাঁ, হচ্ছে, টেস্ট হচ্ছে, PCR হচ্ছে, মানে কোনো যে একটা, এটা যে একটা মহামারী, আতঙ্কিত একটা অবস্থা, আমি নিজেও তখন আতঙ্কিত ছিলাম, কিন্তু আমি সে আতঙ্কের ছায়া দেখিনি নিজে আমি গিয়ে, সেটা আমি বলতে চাই। এবং ডিজি হেলথ ওই লেভেলে আমার যাওয়ার কোনো স্কোপ নাই, সো আমি জানি না। এখানে একটু থামাচ্ছি আমি, ইম্পেরিয়াল কলেজের যে ডেটাটা দিয়েছি আপনি রিপিট করি, ওই আমি বলতে পারি, 18,000 জায়গায় যে 2,00,000 করে টেস্ট করতো ওরা, এবং বাংলাদেশের ডেটা যদি নিয়েই বলি যে 20% পজিটিভ হচ্ছে, তার মানে 2,00,000 মধ্যে 40,000 পজিটিভ হতো, এবং সেখানে যদি 1.3% ডেথ রেটটাও ধরি, সেখানেও বলা হচ্ছে তাহলে 500 করে মানুষ মারা, 400 থেকে 500 মানুষ মারা যেতে পারে। তো এই ডেটাটা কি আপনি বিশ্বাস করেন?
না অবশ্যই বিশ্বাস করি, এবং আমার মনে হয় যে এই এপিডেমিওলজিক্যাল ডেটাগুলি, যেমন আমেরিকাতে অ্যান্থনি ফাউসি বলেছিলেন যে জুন মাসের মধ্যে 100,000 মৃত্যু হবে, যদিও আমাদের প্রেসিডেন্ট সাহেব ওটাকে এসে উড়িয়ে দিয়েছেন, এবং মিল্টন ওনাকে ভালোই ক্যারেক্টারাইজ করেছে, যার জন্য আমেরিকার আজকে অনেকটা এই অবস্থায় আমরা আসতে পেরেছি, কিন্তু সেটা কিন্তু সত্য হয়েছে, আমাদের এখন মৃত্যু হার 123,000। So epidemiological study model is very important among Imperial College, কিন্তু Imperial College এর ডেটার উইকনেস তো হলো ডেটা কালেকশন আর কি, যেমন গুগল মোবাইল ডাটা দ্যাট হ্যাজ নো ভ্যালিডিটি, ওরাই বলে দিছে যে এই ডাটাগুলি কোনো সাইন্টিফিক স্টাডি বা কোনো কিছুর জন্য ব্যবহার করা যাবে না আর কি। ওদের ডাটার ভিত্তিটা হলো ট্রান্সমিশন রেট, যেটা 70% ছিল আগে, কমে আসছিল, সেটা এখন 40% কমে আসছে, এবং সেটা মেইন কারণটা যেটা হলো ইনক্রিজ মোবিলিটি এবং লকডাউন শিথিল করা হয়েছে। এখন এখানে এই যে বললাম যে তুমি ট্রায়াল এন্ড এরর মেথডে, যেমন সুইডেন ইজ অ্যান এক্সাম্পল, সেখানে তদন্ত কমিটি হচ্ছে, সুইডেন কিন্তু কিছুই মানেনি এবং সেখানে মৃত্যুর হার বেড়েছে, পাশাপাশি অন্য ইউরোপিয়ান দেশগুলিতে কিন্তু, যেমন ইটালি, হ্যাঁ ওদের অবহেলা ছিল, ওরা চায়নি, কিন্তু যখন কন্ট্রোল করেছে ওটা কিন্তু ভালোই কন্ট্রোল করেছে, জাপান কন্ট্রোল করেছে, ওরা মোবিল সবার মধ্যে একটা অ্যাপ্লিকেশন আছে যে যে একটা রোগী সে কোথায় মুভ করছে সেটা পর্যন্ত ট্র্যাক করতেছে, কিন্তু এই যে ইম্পেরিয়াল কলেজের ডাটা, এটা আমার মনে হয় সিরিয়াসলি নেওয়া উচিত এবং বিশ্বাস করা উচিত, যদিও ডাটার সোর্সটা উইক, এবং এটা একমাত্র প্রিভেন্ট, এবং এটা প্রিভেন্টেবল, এবং এটা প্রিভেন্ট করার দায়িত্ব সরকার, এবং আমার মনে হয় যে কোভিড টাস্ক ফোর্স, আই ডোন্ট সি এনি অ্যাক্টিভিটি ফ্রম কোভিড টাস্ক ফোর্স, আমি আমাদের জনদরদী মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে এটাকে খুব গুরুত্ব সহকারে নিয়ে আরেকটা টাস্ক ফোর্স করা উচিত, যে এই ডেটার পরিপ্রেক্ষিতে কিভাবে এটাকে কমায় আনা যায়। থ্যাংক ইউ সো মাচ রিয়াস ভাই। আমি তাহলে এখন মুন্না ভাই আপনার কাছে চলে যাচ্ছি। আমার দুইটা কোশ্চেন, একটা কোশ্চেন যেটা আপনাকে রিড করলাম একটু আগে, যেটা হচ্ছে ইসমাইল হোসেন রিয়াদ যেটা বললো যে উই ওয়ান্ট মুন্না স্যার অ্যাজ আওয়ার হেলথ মিনিস্টার, we need visionary health organizer like you, এটা কমেন্ট আপনার থেকে শুনতে চাই, এখানে অনেকেও বললো আপনার কথাটা। আর দুই নম্বর কথা হচ্ছে এই ক্রান্তি লগ্নে যেখানে মানুষ মারা যাচ্ছে, মানুষ এফেক্টেড হচ্ছে, ডাক্তার মারা যাচ্ছে, সেখানেও আমরা PPE মাস্ক এই কেলেঙ্কারি শুনছি বিগ টাইম, এবং বড় বড় যারা রেসপন্সিবল পিপল তারা এর মধ্যে জড়িত। আপনি একটু কমেন্ট করবেন এখানে দুইটা ব্যাপারে প্লিজ। আমরা দু নম্বর প্রশ্নটির উত্তরে আসি, প্রথম প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমি এটুকু বলতে চাই, তাদেরকে আসলে আমরা কখনো শাস্তি পেতে দেখি নাই, এটা শুধু যে এই করোনার মহামারীর সময় সেটাও নয়, এইটা আমরা বিগত কোনো সময় দেখি নাই। আপনি যদি আফজালের কথা বলেন, আফজালের কি ক্ষমতা আছে দেড় 2,000 কোটি টাকার দুর্নীতি করার? কিভাবে সম্ভব? একজন ছোট্ট একজন কেরানি তার পক্ষে সম্ভব? তারা ইচ্ছে করে কি, ইচ্ছে করলে কি তারা কাজগুলো করতে পারে? এর সাথে কি কেউ জড়িত নাই? সেগুলো কিন্তু আমরা দেখছি না। আমরা বিভিন্ন লোকের চাকরি থেকে বিচার আইনের আওতায় আনা, এটা এখনো কিন্তু আমাদের পক্ষে সঠিকভাবে সম্ভব হচ্ছে না। আপনি একটা কথা খুব দুইবার বলেছেন যে সিরিয়াসনেস এর কথা, আসলে এই জিনিসটি আমাদের খুব অভাব। আমি একটি উদাহরণ দিতে পারি, সেটি হচ্ছে যে আপনারা জানেন বাংলাদেশের 64টি জেলায় 64টি সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তারা সেই দায়িত্বটি হয়তো বা এই 4 মাসে বা 2 মাসে একটি মিটিং করে শেষ করেছেন, এবং হয়তো জুম মিটিং করেছেন আরো 2-1টি। সিরিয়াসনেস বলতে কথা, গত 23 তারিখে আমার সিরাজগঞ্জে মিটিং ছিল, আমি সেই মিটিংটিতে উপস্থিত ছিলাম, এবং যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন বা স্বাস্থ্য সম্বন্ধে কথা হয়েছে 3-4 মিনিট, এবং তিনি বক্তৃতা দিয়েছেন 45 মিনিট 2 ঘন্টার মিটিং এর মধ্যে। তারপরে আমার বক্তৃতা ছিল, আমি আমি ভেবেছি মানুষকে আর বিরক্তি উৎপাদন করব না, আমার কাজ আমাকেই করতে হবে, আমার নির্বাচনী এলাকা এবং আমার জেলা আমাকেই দেখতে হবে, আমাদেরকেই দেখতে হবে। সেই সিদ্ধান্ত নিয়ে আমি আর কোনো সিদ্ধান্তের মধ্যে যাইনি, পরবর্তীকালে সিদ্ধান্ত নিয়েছি কিভাবে
করোনা মোকাবেলায় সরকার কি করছে সেটা সরকারের দায়িত্ব, আমি একজন জনপ্রতিনিধি, জনগণ আমার উপর ডিপেন্ড করে, আমার এলাকার মানুষ, আমাকে কি করতে হবে। সেই জন্য আমি কয়েকজন পাবলিক স্পেশালিস্টকে নিয়ে আমি বসছি, তারপর দিন থেকেই তিনটা মিটিং করেছি এখন পর্যন্ত, যেটা মডেল তৈরি করতে চাই এবং আজকে থেকেই কাজ শুরু করতে চাই। আমরা আর দুই একদিনের মধ্যে শুরু করবো এই ব্যাপারে। ডক্টর মিল্টন আছেন, আমার বন্ধু আছে, তারা যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে, বা আপনারা যদি সকলে সহযোগিতা করেন, আমরা অন্তত আমি বলতে পারি যে আমার এলাকায় আমি কাজ করতে যে কোনো উপায় আমি করতে পারবো এবং যে কোনো কাজ করতে পারবো করোনা নিয়ন্ত্রণ রাখার জন্য। এবং আপনারা জেনে খুশি হবেন যে সারা বাংলাদেশের মধ্যে নিম্ন দিকে যদি কোনো এলাকা থাকে সেটা হলো সিরাজগঞ্জ এখন পর্যন্ত, কারণ অনেক কাজকর্ম হয়েছে এলাকার মানুষজন করেছে। আমি আর একটা কথা বলতে চাই যে ইম্পেরিয়াল কলেজ যে ডেটাটি দিয়েছে সেটা আসলে বিশ্বাস অবিশ্বাস কিভাবে করবো আমি আসলে বুঝতে পারছি না। তথ্য জানিস কি হচ্ছে যে বাংলাদেশে প্রতিদিন 2500 মানুষ মারা যায়, এই 2500 মানুষ মারা যায় এবং এর সাথে করোনা যোগ হয়েছে, কিন্তু মানুষের মৃত্যুর হার কিন্তু খুব বেশি একটা বাড়ে নাই। সুতরাং তারা যে প্রেডিক্ট করেছে সেই প্রেডিকশনটা যদি কারেক্ট হতো তাহলে হসপিটালের বাইরেও তো মানুষের মরার কথা ছিল, রাস্তাঘাটে মানুষের মরে পড়ার কথা ছিল, চিকিৎসালয়ে মানুষের দু একজন বাদ দিয়ে বেশি সংখ্যক মরার কথা ছিল, কিন্তু সেটাও আমার কিন্তু যথেষ্ট সন্দেহ উদ্রেক করে যে কি হিসেবে তারা ডেটাটি আনলে। আমি 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 রিসার্চ করি নাই, তেমন একটা ছোটখাটো রিসার্চ করেছি যখন কাজ করেছি ক্লিনিশিয়ান হিসেবে, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে রিসার্চের না, কাজে এ নিয়ে প্রশ্ন উঠাবো না, কিন্তু আমার স্বাভাবিক প্রশ্ন উঠেছে যে মানুষ যারা মারা যাচ্ছিল সেই পরিমাণ মানুষই মারা যাচ্ছে, তাহলে এই যে স্ট্যাটিস্টিক্স এর ভিত্তিটা কোথায়। আমি একটি কথা বলতে চাই যে ডেথ এবং ইনফেকশন, আমার বন্ধু ভালোই বলছে ফরহাদ যে আসলে যে কেস যে কতগুলো মারা গেছে, যে কয়জন ইনফেক্টেড হয়েছে তাদের যে কয়জনকে আমরা পরীক্ষা করেছি সেই কয়জনের মধ্যে কয়জন মারা গেছে, বাইরে কে মারা গেছে না মারা গেছে এইটা আসলে সত্যিকার অর্থে, এবং কোভিডে মারা গেছে কিনা সেটা জানা আমাদের পক্ষে সত্যিকার অর্থেই কঠিন কাজ, এ নিয়ে স্টাডি হতেই পারে। তো ডাক্তারদের ইনফেক্টেড হওয়া নিয়ে একটা স্টাডি সম্ভবত শুরু হয়েছে, সেদিন হাফিজ ভাই বলছিলেন আমেরিকা থেকে যে তিনি শুরু করেছেন। আমার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি মনে হয় সেটি হচ্ছে সক্ষমতা। সক্ষমতা বলতে কিন্তু আমি শুধু অর্থনৈতিক সক্ষমতা কে বুঝাই নাই, সক্ষমতা বলতে বুঝিয়েছি আমি ব্যাপারটাকে ধারণ করতে পারি কিনা এবং আমি নেতৃত্ব দিতে পারি কিনা, এইটা হচ্ছে সক্ষমতা। এবং যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা কি সরকারি দায়িত্ব পালন করেই খুশি থাকবেন, না তাদের উপর যে কর্তব্য রয়েছে জনগণকে এই মহামারী থেকে বের করে, না আমি শুধু আজকে স্বাস্থ্য ব্যবস্থার কথা বলছি, তাদের বের করে নিয়ে আসার জন্য তাদের যে ইনোভেটিভ হওয়ার দরকার আছে, আরো বেশি ইফোর্ট দেওয়ার দরকার আছে, এই কাজটি তারা করছেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, সেই সক্ষমতা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আপনি যদি চিন্তা করে দেখেন, আজকে আমি শুনলাম কারণ ভাই বললো, আমিও জানি যে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি পদে একজনকে আনা হচ্ছে, তার হয়তো স্বাস্থ্য সম্বন্ধে কোনো ধারণা নেই, এর আগে ফ্যামিলি প্ল্যানিং কে একজনকে দেওয়া হয়েছে, আমরা এখনো তাদের বছরের পর বছর ধরে তিনি চালিয়ে যাচ্ছেন, একজনের পর একজন পরিবর্তন হচ্ছে। ডাক্তার বা পাবলিক হেলথ স্পেশালিস্ট বা যারা এই সমস্ত বুঝেন এই সময়টিতে তাদেরকে আসলে দেওয়া হয়নি। এয়ারপোর্টের ব্যাপারটাতে আমি একটা কথা বলতে পারি, সেই সময়টিতে 625,000 বাংলাদেশি বাংলাদেশে ফিরে এসেছে এক্সপ্যাটরা, আমাদের তো প্ল্যান করতে হবে বাংলাদেশের 600,000 এক্সপ্যাটকে জায়গার মতো জায়গা ঢাকা শহরে কি সারা বাংলাদেশেই নাই, আমরা প্রস্তুত না। সুতরাং তাদের তো অন্তত যারা সিরিয়াস তাদেরকে করে কয়েকজনকে নিয়ে যাওয়া হলো ইটালি থেকে নিয়ে আসা ওই কুয়েত মৈত্রীতে, তারা আন্দোলন করে একদিনের মধ্যে বেরিয়ে চলে গেল। এই যে মানুষকে যে কারণ তাদের টয়লেট ফ্যাসিলিটি নেই, খাবার দাবার অবস্থা নেই, থাকার ব্যবস্থা নেই, আপনি একটা ঘোড়া নিয়ে যাবেন সে থাকবে, আমি শুনলাম সোহরাওয়ার্দী হসপিটালে আইসোলেশন সেন্টার খোলা হয়েছে একটা রোগীকে, পরে যে খুশি হলাম যে বিল্ডিংটি এখনো কমপ্লিট হয়নি, জানালা দরজা লাগানো হয়নি, দেয়ালে প্লাস্টার লাগানো হয়নি, সেইখানে তারা আইসোলেশন সেন্টার করে ডিক্লেয়ার দিয়েছে। এই ধরনের না দেখে না বুঝে না শুনে কাজ করলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সুতরাং আমি মনে করি যে অবশ্যই বিশেষজ্ঞের মতামত তো সবচেয়ে বেশি প্রয়োজন এই সমস্ত মহামারীগুলোতে। ডক্টর মিল্টন যেগুলো বলছিল ছোট ভাই, সেটা হচ্ছে যে কিছু কিছু প্রায়োরিটি আছে, কিছু কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা আমাদের নাই। ডিজি অফিসের অনেকে আমাকে বলেছে যে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, আমরা যতক্ষণ পর্যন্ত উপর থেকে সিদ্ধান্ত না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করতে পারবো না। মহামারীর সময় যদি সেই যদি উপরের লোক কারা, আসলে কারা সিদ্ধান্ত নিচ্ছে, আপনি যেটা বললেন অনেকগুলি হচ্ছে না ঠিক, হ্যাঁ যে মন্ত্রী মহোদয় সিদ্ধান্ত না দিয়ে প্রাথমিক ভাবে যদি কিছু না বলেন তাহলে তাদের হাত পা বাঁধা। তো সত্যি অর্থে এটাও যেমন সত্য
কিন্তু তাদের দায়িত্বের মধ্যে যেটুকু আছে সেটুকু তো করা তাদের দায়িত্ব। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি, হলি ফ্যামিলি হসপিটাল গত এপ্রিল মাসের 23 তারিখে কোভিড হসপিটাল হিসেবে ডিক্লেয়ার করা হলো, 7ই মে সাইন করা হলো অ্যাগ্রিমেন্ট, 16 তারিখ থেকে শুরু হলো, আজকে জুন মাসের 16 তারিখ, জুন মাসের 27 তারিখ, 28 তারিখ, 27 তারিখ আসলে পড়ে গেছে, সে জান মাসের 27 তারিখ পর্যন্ত তারা কোনো বেতন পায়নি, শুধুমাত্র ছোটখাটো ভুল ধরে বারবার ফাইলকে চালাচালি করা হয়েছে। এই করোনার সময়, সেই দুঃসময়ে যদি যারা ফ্রন্টলাইনে কাজ করছে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে, তারা যদি তাদের পরিবারকে না চালাতে পারে, বাসা ভাড়া না দিতে পারে, বাচ্চার সন্তানের দুধ কিনে নিতে না পারে, নিজের ঘরের খাবার নিয়ে যেতে না পারে, তাহলে কিভাবে সম্ভব? এইগুলো করোনার সময় চায়নার সাথে আমি কথা বলেছিলাম, চায়নার মেডিকেল টিম এবং চায়নার রেড ক্রিসেন্ট একসময় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ডক্টর চেনজু, প্রফেসর চেনজু, উনি বললেন একটা কাজ করতে হবে এই সময় একক সিদ্ধান্তে, এবং সেই সিদ্ধান্তে কাজগুলো সঠিকভাবে করতে হবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ডিলে করা যাবে না। মুন্না ভাই, আমি এখানে একটা কোশ্চেন করি আপনাকে, একটা স্পেসিফিক কোশ্চেন, এটা কি অদৃশ্য একটা শক্তি কাজ করছে না দৃশ্যমান শক্তি কাজ করছে? কারা এরকম ভুল সিদ্ধান্ত একটার পর একটা দিয়ে যাচ্ছে, কেন এটা হচ্ছে? ভুল সিদ্ধান্ত তো, তার ভুল সিদ্ধান্ত মানে কি, যে সিদ্ধান্তটি না বুঝে শুনে মিটিং এর মাধ্যমে দিয়ে দেওয়া হচ্ছে আমাদের দেশে। আচ্ছা বলেন তো, পৃথিবীর কোন দেশে, এটা যদিও ডাক্তারদের না, বিভিন্ন দেশে যাবে, এই যে ঢাকা মেডিকেল কলেজের 20 কোটি টাকা নিয়ে কথা উঠেছে, এর কিন্তু শুধু খাবারের নিয়ে কথা উঠেনি, হোটেলের ভাড়া দিতে হয়েছে 12.5 কোটি টাকা, খাবারের বিল হয়েছে 5.5 কোটি টাকার উপরে, ট্রান্সপোর্টেশন আছে, অন্যান্য খরচ আছে। আপনারা আমেরিকায় কাজ করেন, আপনারা সুইডেনে কাজ করেন, আপনি অস্ট্রেলিয়ায় কাজ করছেন, আপনাদের কি সুযোগ সুবিধাটি আছে? নাই। আমি উত্তর হচ্ছে নাই, নাই। কিন্তু আপনাদের সেই সুযোগ সুবিধাটি আছে, আপনারা যে পরিমাণ বেতনটি পাচ্ছেন সেটি আপনারা ভালোভাবে চলতে পারেন। করোনার সময় যদি ইনসেন্টিভ দেওয়া হতো যে ডাক্তাররা যারা করোনা যোদ্ধা হবে তাদের প্রতি মাসে বেতন 50,000 টাকা বাড়িয়ে দিলাম, কারণ যে ডাক্তারটি করোনার জন্য এক মাস কাজ করছে, সাত দিন কাজ করে এক মাসের বেতন নিচ্ছে, তার পিছনে আমি হিসাব করে দেখেছি 3.5 লক্ষ টাকা খরচ হয়। এই 3.5 লক্ষ টাকা, একে তো তারা পরিবার থেকে বিচ্ছিন্ন থাকছেন, পরিবারে তারা দেখভাল করতে পারছেন না, দ্বিতীয়ত তারা এমন একটা জায়গায় থাকছেন যে তাদেরকে বিচ্ছিন্ন থাকতে হচ্ছে, মানসিক অশান্তি, তাদেরও মানসিক সেবা নেওয়ার প্রয়োজন হচ্ছে। কিন্তু তাদের যদি ক্যাশ টাকা দেওয়া হতো, কথার কথা এটা আমি বলি না, আমি যে এক্সপার্ট তা না, আমার মনে হয়েছে তাই বললাম, পরিবারের উন্নতি হতো, 3.5 লাখ টাকা যদি 1/7 আপনারা দিতেন, তখন তো শুনতে হতো না, এখন বলে ডাক্তাররা 20 কোটি টাকা খেয়ে ফেলছে, এটা তো ডাক্তারদের বিরুদ্ধে যায়। কিন্তু ডাক্তাররা তো এই কাজটি করে নাই, এই সিদ্ধান্ত কই থেকে আসলো, কে দিল, কে বললো যে আমাদের এই 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 কাজ, কে দিল? সেটি হচ্ছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের একটা বিল্ডিং আছে এই মহাখালী বাস স্ট্যান্ডের উপরে, আমি একদিন দেখতেই গেলাম, মানে এত আলোচনা হচ্ছে দেখে আসি, যে ওইখানে 200 শয্যার না 800 শয্যার আইসোলেশন এবং এইচডিইউ ভেন্টিলেটর সমস্ত কিছু দিয়ে 100 ভুল না করে থাকলে 109 কোটি টাকা বা এরকম কিছু বাজেট বরাদ্দ করে দেওয়া হলো, সেইটা একটা ফেইলিওর। কারণ হচ্ছে যে সেখানে এখন কিন্তু যায় নাই এবং কিছু টাকা রিলিজ হয়ে গেছে এবং সেটা এখন ফেলিওরের পর্যায়ে গেল একটা। দ্বিতীয়টি হচ্ছে বসুন্ধরা হসপিটালে, প্রথমে শুনলাম বসুন্ধরা কমিউনিটি সেন্টার 5,000 বেডের হসপিটাল হবে, পরে শুনলাম 2,000 বেডের হসপিটাল হবে, যে দেখেন 600 পেশেন্ট সেখানে ভর্তি আছে, রোগীরা সেখানে যাবে? কিন্তু আমাদের এক্সিস্টিং হসপিটাল ঢাকা মেডিকেল কলেজের পুরান বিল্ডিংটি, অন্যান্য মেডিকেল কলেজ এবং জেলা হসপিটালগুলোকে যদি আমরা সাজাতে পারতাম এই টাকা দিয়ে, মানুষ চিকিৎসার সেবা পেত, ডাক্তাররা তাদের প্রোটেকশন পেত, মানুষের কাছে সম্মানজনক অবস্থায় পৌঁছা যেত। এই মানে কি বলবো, অবৈজ্ঞানিক সিদ্ধান্ত আমরা একটার পর একটা করে এবং সেটা ফলো করে প্রচার করছি, কিন্তু পরবর্তীতে ফলো আপ করছি না যে তার রেজাল্টটা কি। আমি তো চাই পছন্দের হসপিটালের ফলো আপ হোক, ফলো আপ হয়ে দেখা যাক, কিংবা ডিএনসিসি মার্কেটে যে হসপিটালটি হচ্ছে সেটার একটা ফলো আপ হোক, যে এটা দুদিন আগে বলা হয়েছে কেন হলো না। আসবো মুন্না ভাই আপনার কাছে আবার, আবার আসবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, অনেক তথ্য পেলাম, এবং আমি এখন চলে যাই একটু কামরুল ভাই আপনার কাছে। এখন ইদানিং কালে আমরা দুইটা জিনিস দেখছি, একটা হচ্ছে সিনিয়র কনসালটেন্ট এগেনস্টে জুনিয়র ডাক্তারদের একটা কমপ্লেইন আছে যে সিনিয়র ডাক্তাররা কিন্তু বেডসাইডে যাচ্ছে না,
জুনিয়র ডাক্তাররা যাচ্ছে, তারা টেক্সট করছে বা ফোন করছে রোগী কেমন আছে এইভাবে নিচ্ছে, কিন্তু দে আর নট অ্যাট দ্য বেড সাইড। এইটা এটা জুনিয়ররা যারা সিনিয়রদের রোল মডেল হিসেবে পেতে চায় তারা পাচ্ছে না সিনিয়রদেরকে, এটা একটা কমপ্লেন আসছে। আরেকটা হচ্ছে দেখা যাচ্ছে যে ডাক্তারদের মৃত্যুর সংখ্যা অনেক বেশি যেখানে নার্সদের মৃত্যুর সংখ্যা অনেক কম, কেন এটা হলো? কামরুল ভাই ধন্যবাদ। তসবির, আমি তার আগে একটু এই যে বাজেট নিয়ে একটু কথা বলতে চাই, একটু ধারণা পরিষ্কার করা দরকার। আসলে স্বাস্থ্য বাজেটের এবারে বাজেট নিয়ে আমি সবসময় স্টাডি করি প্রতি বছরই স্বাস্থ্য বাজেট নিয়ে। এবার প্রথমে যে দুঃখজনক বাজেটে প্রিএম্বলে, স্বাস্থ্য প্রিএম্বলে বলা আছে যে তাদের খরচের সক্ষমতা নাই বলে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের খরচের সক্ষমতা নাই বলে বাজেট বৃদ্ধি করা গেল না। তারপরেও এবার কিন্তু বাজেট স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া হয়েছে 29,247 কোটি টাকা, এটা হলো সব বাজেটের 5.2%, এবং 10,000 কোটি টাকা রাখা হয়েছে থোক বরাদ্দ হিসাবে। এবং এখানে বলা হয়েছে যে 10,000 কোটি যেটা ভ্যাকসিন আসে, ভ্যাকসিন প্রধানত লক্ষ্যটা ভ্যাকসিন আসে, ভ্যাকসিন কেনার জন্য 10,000 কোটি টাকা হয়েছে ভ্যাকসিন প্রধানত। তো সব মিলিয়ে 41,027 কোটি, মানে 7.2% কিন্তু স্বাস্থ্য বাজেট আছে। আর এখন এছাড়াও কিন্তু বর্তমানে 5,500 কোটি টাকা আর একটা বিশেষ কার্যক্রম বা পরিচালনার জন্য কোভিড এর জন্য অলরেডি একটা বাজেট আছে। আর এর মধ্যে আপনারা দেখেছেন যে দুটি বাজেট নিয়ে এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রায় 2,500 কোটি দুটো প্রজেক্ট নিয়ে একটা সব ওখানে কিন্তু আছে। আরেকটি বিষয় আপনারা অনেকেই জানেন না, সেটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয় সবসময় 5 ইয়ার্স প্ল্যান থাকে একটা, হ্যাঁ, এবার এখনো কিন্তু একটা চলছে, সেটা হলো গিয়ে হেলথ নিউট্রিশন ফ্যামিলি প্ল্যানিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা 17 থেকে 22 পর্যন্ত। সেখানে 1,15,000 কোটি টাকা বাজেট অলরেডি চলছে, এবং সেটার প্রধান লক্ষ্য হচ্ছে, 4টা লক্ষ্য আছে, তার প্রধান হচ্ছে যে সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ করা। তাহলে এখানে কিন্তু আর সব মিলিয়ে বাজেটে কিন্তু প্রায় অন্যান্য মন্ত্রণালয় বা করোনাকে ঘিরে কিছু বাজেট আছে, সব মিলিয়ে কিন্তু 1,00,000 কোটি টাকার মতো বাজেট করোনার জন্য আছে। আরেকটি কথা আমি বলতে চাই, বর্তমানে বাংলাদেশে কিন্তু টাকার অভাবে কোনো কাজ হয় না, সেটি কিন্তু ঠিক নয়। আপনার যেখানে প্রয়োজন হবে সেখানে থোক বরাদ্দ আছে বা বিশেষ বাজেট করা হয়, সেখানে মানি কিন্তু এখানে কোনো সমস্যা হয় না, হচ্ছে যে আমরা বাস্তব নয়। তসবির, আপনি বলছিলেন যে এখানে 45% ফেরত যায়, হ্যাঁ, এটা এটা হলো সবচেয়ে দুঃখজনক যে আমরা ইউটিলাইজেশন করতে পারি না। আচ্ছা, আরেকটি বিষয় হলো যে আপনি যে কথাটা বলছিলেন যে আমরা দেখেন এই মুহূর্তে গিয়ে আমরা বিভ্রান্তিকর খবর অনেক কিছু পাচ্ছি, সেটি হলো আমরা ধরুন যেহেতু আমাদের একটা পরিচিত আছে, মানুষ আমাদের কাছে ভর্তি করার জন্য আসে এবং ভিআইপিরাও আছে। যেমন আমি আপনাদের খুব ইন্টারেস্টিং বলি, জাফরুল্লাহ সাহেবের সাথে আমার খুব হয় বাকবিতণ্ডটা হয় টেলিভিশনে, তো ওনার কিন্তু সিটটা ঢাকা মেডিকেলে আমি ব্যবস্থা করে দিয়েছিলাম, হ্যাঁ, তো সেইখানে ওখানে সিট পেতে, কামাল লোনের সিট পেতে আমাদের হিমশিম খেতে হয়েছে। কিন্তু কালকে দেখলাম যে বলছে তারা যে বাংলাদেশে স্বাস্থ্যের 14,610টি বেড আছে, তার মধ্যে অর্ধেক খালি, এবং যে 359টি আইসিইউ আছে তার অর্ধেক খালি। তাহলে এই যে একটা সংকট, মানুষ কিন্তু আপনারা নিশ্চয়ই খবরটা পেয়েছেন যে মানুষ ঘুরে ঘুরে তো ভর্তি না হয়ে রাস্তায় মারা যাচ্ছে। তাহলে এই যে মিসম্যানেজমেন্টটা, আসলে বিষয়টা হলো যে আমরা যেহেতু সব ক্ষেত্রে কাজ করেছি, ম্যানেজমেন্টের বেশি করে কাজ করেছি, সেখানে প্রবলেমটা হচ্ছে ম্যানেজমেন্টের, এখানে স্পেশালিস্টের বা কি করতে হবে কি করা যায় এখানে কিন্তু গবেষণা কিছুই নেই, হ্যাঁ। সেখানে খুব পরিষ্কার গাইডলাইন আছে, ডাব্লিউএইচও প্রথমে 6টা দিয়েছে, পরে 16টি দিয়েছে, এরকম আমি ওটা ফলো করবো শুধু। কিন্তু এখানে এই জায়গাটাই হচ্ছে গিয়ে আমাদের সক্ষমতা প্রশ্নে বারবার, যেখানে আমরা স্বাস্থ্যরীতি, এখানে আমার মাননীয় সংসদ সদস্য যে কথাটা বলেছেন যে উপরের দিকে, এখানে আমি একটু বিনয়ের সাথে দ্বিমত করতে চাই, ডিজি হেলথ বা যে কোনো স্পেশালাইজড অর্গানাইজেশনের যেমন কৃষি মন্ত্রণালয়, সেখানে অধিদপ্তর কিন্তু মেইন, তারা স্পেশালাইজড অর্গানাইজেশন, তারা সমস্ত প্রোগ্রাম সমস্ত কিছু তারা
মন্ত্রণালয় পাঠাবে, মন্ত্রণালয় তার জানে না, মন্ত্রীও জানে না, সেক্রেটারি জানে না যে কি করতে হবে। কিন্তু এইখানে প্রথম থেকে এখন যদি কেউ ডিজি বলে যে আমার কথা শুনে না বা আমার, তাহলে তো তার থাকা উচিত না বা আমাদের উপরে কথার বাইরে আবার চলতে, এটা কিন্তু আমার কাছে সবসময় বিশ্বাসযোগ্য মনে হয় না। কারণ আমরা তো ওই যে ডিজি সাহেবদের তো আমরা সবাই চিনি, হ্যাঁ আমি বেশি করে চিনি, কারণ সে হলো আমার, আমরা সন্ধানী করতাম, সে আমার সেক্রেটারি ছিল কয়েক বছর, তার ক্যাপাসিটি এবং সবকিছু মিলিয়েই আমাদের একটা ধারণা আছে। সেখানে হয় কি অযোগ্য লোক একটা জায়গায় বসে গেলাম, যেটা বারবার বলি ম্যান বিহাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেখানে কিন্তু ম্যান বিহাইন্ড এর একটা বড় সমস্যা। আমার ওই যে দুইটা কোর্স ছিল, যেটা ডাক্তাররা তো মারা যাচ্ছে কেন কম্পেয়ার উইথ নার্স, আর এটা হচ্ছে সিনিয়র কনসালটেন্টরা কেন জুনিয়র ডাক্তারদের সাথে থাকছে না। এখানে আপনার এটা মিল্টন হয়তো জানতে পারে, অনেকগুলা অর্ডার মিনিস্ট্রি থেকে হয়েছে এবং তারপরে ক্ষণেই সেটা বাতিল করে, তার মধ্যে একটা অর্ডার ছিল শুরুতে যে 50 বছর বয়সী যারা তাদের ডিউটি করার দরকার নাই, এবং সর্বশেষ যেটা আছে সিনিয়র ডাক্তাররা কাজ করবে না। তবে এইটা আমার কাছে একজন ম্যানেজার হিসেবে আমার কাছে মনে হয় যেটা সঠিক হয় নাই। হ্যাঁ সিনিয়র যারা একেবারে অ্যাবাভ 70 বা অ্যাবাভ 60 তাদের বিষয়ে কনসিডার করা যেতে পারে। এই জায়গাটা একটা ওই জায়গায় একই কথা বললাম, ম্যানেজমেন্টের সমস্যা, সেখানে তো আমাকে সবাইকে কাজ করতে হবে। এখানে যে কে বিদেশি এরকম কোনো রেয়াত দেওয়া আছে যে সিনিয়র হলে তার ডিউটি করতে হবে না, এমন কোনো এক্সাম্পল কি কোথাও আছে? সেখানে যার যেটা দায়িত্ব তাকে পালন করতেই হবে। এখানে জুনিয়র ঠিক আছে, জুনিয়র অনেকে কনসিডারও করছে, আমরা দেখেছি জুনিয়রে যে আপনারা থাকেন আমরা দেখছি, সেটা আমরা তাদের তার মানে নয় যার যার দায়িত্ব তাদের পালন করতে হবে। তবে এইটা নিয়ে কোনো গবেষণা হয় না, যেখানে চিকিৎসক কেন আক্রান্ত হচ্ছে, নার্স কেন, নার্স কিন্তু আবার আক্রান্ত সংখ্যা কিন্তু কম নয় নার্সের, যেমন আমাদের কাছে সর্বশেষ যে খবর যে প্রায় 4,000 স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে, এর মধ্যে প্রায় 1,300 চিকিৎসক, সেখানে আক্রান্ত সংখ্যা কিন্তু কম নয়, কারণ যারা সামনে থাকছে। একটা স্ট্যাটিস্টিক আমি বলে শেষ করি, সেটা হলো বাংলাদেশে দেখা যায় যে পুরুষদের আক্রান্ত সংখ্যাটা বেশি, এটা কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত পাইনি। পুরো পৃথিবীতে এই ছেলেদের সংখ্যা অনেক বেশি, 70% 30%। আমি মিল্টন তোমার কাছে চলে যাই, আমি তুমি তোমার একটা কমেন্ট আমি পড়েছি অনলাইনে, আমি কমেন্টটা পড়ি। যা নিয়ে হাউস করার দিন শেষ, যা আছে তাই নিয়ে করোনা মোকাবেলা করা সম্ভব, প্রয়োজন শুধু 100 দিনে রোড ম্যাপ নিয়ে বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়া, সময় নষ্ট করার মতন সময় যে আমাদের হাতে আর নেই। আমরা রিসেন্টলি সংবাদ সম্মেলন করে আমরা এই 100 দিনের রোডম্যাপটার বিস্তারিত উপস্থাপন করেছি। সংক্ষেপে বলতে গেলে যে এটার অনেকগুলো উপাদান আছে, তার মধ্যে একটা হলো যে 28 দিনের কঠোর লকডাউন সেই সব এলাকায় যাকে আমরা রেড জোন হিসেবে চিহ্নিত করছি। রেড জোন নিয়ে আমাদের একটা কথা আছে যে বর্তমানে শহরের ভেতরে যে ছোট ছোট রেড জোন করছে সেটা নিয়ে আমরা মনে করছি যে সেটা সফল হওয়ার জন্য অনেক বেশি সময় লাগবে এবং কিছুটা ঝুঁকিপূর্ণ। আমরা বলছি যে পুরো শহরটা লকডাউন করতে হবে, যেমন ঢাকার মধ্যে লাল তার পাশে সবুজ তার পাশে হলুদ, এই মিক্সিংটা কিছু যার জটিলতা আছে। ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ গাজীপুর এরকম যে জেলাগুলো হাইলি কন্টামিনেটেড সেগুলো যদি রেড জোন ধরি সেগুলো আমাদের লকডাউন করতে হবে। আর এর সাথে আমরা ফুড সিকিউরিটি ট্রিটমেন্ট অ্যাসিস্ট্যান্স তারপরে সোশ্যাল সিকিউরিটি অনেকগুলো আমরা একদম দিয়েছি, এবং আমরা একটা ইকোনমিক অ্যানালিসিসও করেছি যে এই লকডাউনটা আমরা বলেছি 28 দিন করতে, এটা একটা সাইন্টিফিক বেসিস আছে। যদি কেউ আজকে কন্টামিনেটেড হয় সে 14 দিনের মধ্যে আমরা ধারণা করি যে সে উপসর্গ দেখাবে, এবং 14 দিনের মাথায় যে লোকটা কন্টামিনেটেড হবে সে 28 দিনের মাথায় 28 দিনের মধ্যে সে তার সাইন সিমটম শো করবে যদি করে। তো 28 দিন একটা স্ট্রিক্ট লকডাউন করার পরে 28 দিনের মধ্যে যারা পেশেন্ট থাকবে তাদের আরো যতদিন আইসোলেশন এবং ট্রিটমেন্ট লাগে সেটা করতে হবে, এবং এই 28 দিনের মধ্যে আমরা বলছি যে প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টার করতে হবে, কমিউনিটি সেন্টার স্কুল বা এরকম যেসব প্রতিষ্ঠান আছে সেখানে যাদের বাসায় আইসোলেশন ফ্যাসিলিটিস নাই তাদের কমিউনিটিতে নিয়ে আসতে হবে। এরকম একটা রোডম্যাপ আমরা দিয়েছি, এবং এই রোডম্যাপটা বাস্তবায়ন করতে আমরা বলেছি ইকোনমিক কস্ট প্রতি মাসে 15,000 কোটি টাকার মতো যদি কোনো অর্থনৈতিক প্রণোদনা না দেওয়া হয়, অর্থনৈতিক সাপোর্ট দিলে সেটা 30,000 কোটি টাকার মতো, এবং এই 42 দিন পরে আমরা ইকোনমিক মুভমেন্টগুলো শুরু করবো। ইভেন ডিউরিং
লকডাউন এবং এই সময়েও কিছু বিকল্প অর্থনৈতিক কর্মসূচি চালু রাখা সম্ভব, এইভাবেই আমরা এটা বলেছি। আমি একটা এই পুরনো বক্তাদের আগের বক্তাদের সূত্র ধরে একটা কথা বলতে চাই যে এপিডেমিওলজিক মডেলিং নিয়ে আমরা অনেকে কথা বলছি, যে ইউকের এম্পেরিয়াল কলেজ একটা মডেলিং দিয়েছে যে অনেক লোক মারা যাবে, যাচ্ছে না। তো এপিডেমিওলজিক্যাল মডেলিংটা আসলে ইজ এ ফাংশন অফ স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, আমরা স্ট্যাটিস্টিক্যাল ইজ এ ম্যাথমেটিক্যাল মডেলিং, এখানে আমরা কিছু অ্যাজাম্পশন পুট করি, যেমন এই বেসিক নট যেটাকে আর নট যেটাকে বলে বেসিক রিপ্রোডাকশন রেশিও বা রেট, হ্যাঁ এই আর নটটা আমরা একটা হিসাব করি। তো স্ট্যাটিস্টিক্সে যেটা হয়েছে যে আর নট যদি আপনি 1.05 ধরেন একরকম ক্যালকুলেশন আসবে, আপনি যদি 1.5 ধরেন, সো এই অ্যাজাম্পশনটা কিভাবে আমরা করছি তার উপরে ডিপেন্ড করছে নাম্বার অফ ইনফেকশনস, নাম্বার অফ ডেথস। এই মডেলিংটা যে 100% মিলে যাবে বা সত্যি হবে এজন্য আসলে করা হয় না, মডেলিংটা করাই হয় আপনাকে একটা ধারণা দেওয়ার জন্য। আপনারা যারা নীতি নির্ধারণী পর্যায়ে থাকবেন আপনাকে ধারণা করা হবে যে কোনো কিছু যদি আমরা না করি তাহলে ধরুন 100 জন লোক মারা যাবে, কিন্তু বাস্তবে আমরা গিয়ে দেখলাম যে 20 জন লোক মারা গেছে। তখন আপনি কি বলবেন যে কি ভাই 100 জন বললেন 20 জন মারা গেছে? আপনি যদি স্মার্ট পলিসি মেকার হন, আপনি মডেলের সমালোচনা না করে ক্রেডিটটা আপনি আপনার কাছে নিয়ে বলবেন যে দেখো এস্টিমেটেড ডেথ ওয়াজ 100, বাট যেহেতু আমরা ঠিক মতো কাজ করেছি ডেথ অনলি বিকেম 20, সো উই কুড প্রিভেন্ট 80 ডেথস। এই ক্রেডিটটা আপনার নেওয়া উচিত। এবং মডেলিং এর মধ্যে যেমন আমাদের অস্ট্রেলিয়ায় বলা হয়েছিল প্রতি 4 জনে একজন ইনফেক্টেড হবে এবং হাজার হাজার মৃত্যু হবে, কিন্তু বাস্তবতা আমাদের মৃত্যুর সংখ্যা 102। আমরা কি যারা মডেলিং করেছিল প্রেডিকশন করেছে আমরা কি তাদের দিকে অভিযোগ করছি নাকি আমরা ক্রেডিটটা নিচ্ছি যে ঠিক আছে আপনি বলেছিলেন যে 5,000-10,000 লোক মারা যাবে, মারা গেছে 102, তার মানে হলো আমরা যে কাজগুলো করেছি দ্যাট ওয়াজ ইফেক্টিভ। সো ইম্পেরিয়াল আর ইম্পেরিয়াল কলেজের ডেটার বেসিক্স তো আমাদের এই IDCR বা গুগল ডেটা, সো আমাদের তো ডেটায় ত্রুটি আছে, যে ডেটা যখন দুর্বল হয় উইক হয় তখন এই মডেলিং গুলো ঠিক কাজ করে না। বাংলাদেশেও মডেলিং হয়েছিল কিন্তু বাংলাদেশে তো আমাদের এই প্র্যাকটিস গুলো নেই, এই ট্রান্সপারেন্সির হয়তো কিছু ঘাটতি আছে। বাংলাদেশের ডিজি অফিসের যে মডেলিং, এই মডেলিংটা আমরা কেন যে পাবলিশ করিনি আমি জানি না, বাট আই গট এ কপি। আমরা সেই মডেলিং বলেছিল যে জুন মাসের 30-এর পর থেকে এই কার্ভটা নিচের দিকে যাবে, কিন্তু তার আগেই জুন মাসের 30-এর আগেই আমরা যে ঈদের মিক্সিংটা করলাম, লাখ লাখ লোককে ঢাকার বাইরে পাঠালাম আনলাম, ওই মডেলিংটার ওখানেই মানে কার্যকারিতা হারিয়ে গেছে। সুতরাং মডেলিংটা আমরা একটা সামনে আপনাকে একটা মডেল রাখি, আপনার কাজ হলো সেটাকে সামনে রেখে আপনি ইফেক্টিভলি কাজ করে সেই মডেলটাকে আপনি মানে তখন আপনি ক্রেডিট নেবেন যে ইয়েস আমরা এই কাজটা করেছি বলেই এই কাজটা হয়নি, কিন্তু আমরা সব সায়েন্সকে নষ্ট করে দিচ্ছি আমাদের কিছু ডিসিশনে। আপনি দেখেন আমরা কিন্তু 26 মার্চ থেকে ছুটির নামে লকডাউনে গেলাম, যাই ছিল লোকজন যদি তার গ্রামে থাকতো, আমরা কি করলাম এপ্রিলের ফার্স্ট উইকে তাদের গার্মেন্টস আনার নামে কয়েক লাখ লোককে ঢাকায় মুভ করাইলাম। এই যে সর্বনাশটা আমরা করলাম, তারপরে ঈদের সময় এরকম মাঝে মধ্যে ব্লান্ডার না করলেও কিন্তু আমাদের অনেক উত্তরণের জায়গা ছিল, কিন্তু এখন আমরা যতই বলি আগামীতে কোরবানির ঈদের হাট হবে, এই হাটের মধ্য দিয়ে আমরা কোরবানির পশু এবং আলাপ করব। আসলে আমি আসলে তোমার সাথে একমত, আসলে আমাদের এই যে ডেটা বলে 80% মানুষ ভালো থাকবে, 20% হসপিটাল, 5% ICU যাবে, এটা কিন্তু চাইনিজ ডেটা বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ডেটা, বাংলাদেশের কোনো ডেটা নাই। আবার যে আমরা বলি যে যে মডেলগুলি ইম্পেরিয়াল কলেজ কেন দেবে, আমাদের IDCR কি দিতে পারে না একটা মডেল আমাদেরকে? এটা সাবধানতার কি দিতে পারে না গভর্নমেন্টকে, এটা হতে পারে তোমরা এটার উপর কাজ করো, যেটা গভর্নমেন্ট কাজ করতে হবে। আমি তো বলবো গভর্নমেন্ট কোনো নির্দেশনা পাচ্ছে না, IDCR যেটা নির্দেশনা দেওয়া উচিত ছিল। যাই হোক, আমি আসবো আবার, আমি চলে যাই এখন ফরহাদ ভাই আপনার কাছে। ফরহাদ ভাই, আপনার এই যে ভ্যাকসিন নিয়ে কথাবার্তা হচ্ছে, আপনি তো অ্যাস্ট্রাজেনেকার সাথে আছে, তারা একটা ভ্যাকসিন তৈরি করছে অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে, এই যে বলা হচ্ছে সেপ্টেম্বরে চলে আসবে, নভেম্বরে চলে আসবে, আসলে কি অবস্থা ভ্যাকসিন, আসলে কি আসবে? ফরহাদ ভাই ধন্যবাদ। আসলেই এই ব্যাপারটা অনেকের জন্যই প্রশ্নবোধক যে এত শর্ট টাইমে কিভাবে ভ্যাকসিন আসবে বা আসার কথা। এটার অনেক কারণও রয়েছে, আপনারা জানেন যে বর্ল্ডে যে সারা বিশ্বে যে
বড় বড় বিগ ফার্মাগুলো রয়েছে, গত 30-40 বছরের যদি আপনি ইতিহাস দেখেন, দেখা যাবে যে অধিকাংশ ফার্মাসিউটিক্যাল বলেন বা রিসার্চ বাজেট এখন ভ্যাকসিন এবং এগুলোর উপর। কারণ শর্ট টার্ম দুই সপ্তাহ বা কয়েক সপ্তাহ কয়েকদিন ট্রিটমেন্ট করা হয়, ভ্যাকসিন হয়তো ওয়ান ডোজ টু ডোজ এগুলো প্রফিটেবল হয় না। আপনার যদি বিশ্বের 20 কোম্পানির কথা বলা হয় যাদের আরএনএ বাজেট 4 বিলিয়ন বা 5 বিলিয়ন রুপে, তাদের মধ্যে মাত্র 4টি কোম্পানি ভ্যাকসিন জন্য কাজ করতে একসময়। কিন্তু যখন কোভিড-19 মহামারী শুরু হয় তখন কিন্তু এখন সবারই একদম একদম ধরনের বাঁচা মারার সমস্যা এবং একটা ইমার্জেন্সি ব্যাপার তৈরি হয়েছে। আপনি জেনে খুশি হবেন যে বর্তমানে বিশ্বে যদি দেখা যায় যে ভ্যাকসিনের ডেভেলপমেন্টের ফেজ গুলো প্রায় 150টি ভ্যাকসিন কম্পাউন্ড প্রিক্লিনিক্যাল এবং বিভিন্ন ফেজ 1-3 রয়েছে। তার মধ্যে 10টি রয়েছে ফেজ 1-এ, এরপর রয়েছে ফেজ 2-তে, ফেজ 3-তে অনেকগুলো রয়েছে। এবং আমি যে কোম্পানিতে রয়েছি, আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা, আমাদের প্রোডাক্ট যেটা যেটা কোভিড জন্য যেটা নাম দেওয়া হয়েছে AZD-1222, এটা আসলে ফেজ 3-তে অলরেডি ইন করেছে। এগুলোর যে বর্তমান পরিস্থিতিতে আশান্বিত হওয়ার মূল কারণ হচ্ছে যে আপনারা জানেন যে এই যে ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 এগুলোর ক্ষেত্রে সবসময় একটু টাইম নেয় এবং সাধারণত একটা ফেজ থেকে আরেক ফেজে ওভারল্যাপ সাধারণত করা হয় না। কিন্তু এখানে যেহেতু নন কমিউনিকেবল ডিজিজ, এখানে আপনার ইনকিউবেশন টাইম বলেন বা এক্সপোজার টাইমটা কম লাগে। এছাড়া আপনারা জানেন যে বেশ কয়েকটি বড় বড় বিগ ইনিশিয়েটিভ রয়েছে যেগুলোর জন্য বিগ ফার্মাগুলো আরো বেশি ইন্টারেস্টেড। তার মধ্যে রয়েছে ধরুন যে কোনো প্রোডাক্ট তৈরি করতে যেগুলো হয়, আমার এখানে প্রফেসর হাবিবুল্লাহ রয়েছেন, তিনিও ভালো জানবেন, যেহেতু অনেকগুলো রেগুলেটরি প্রসেস রয়েছে এবং আপনি যদি ভুল করেন সেক্ষেত্রে ফেজ 1, ফেজ 2 বা ফেজ 3 যাওয়ার পথে যদি কোনো রেজাল্ট পজিটিভ না হয় সেক্ষেত্রে হয়তো পুরো প্রজেক্টটিকে অ্যাবর্ডন করতে হয় বা সেটাকে আর কন্টিনিউ করা যায়। কিন্তু এক্ষেত্রে বিভিন্ন সাপোর্ট রয়েছে, যেমন ইউএস গভর্নমেন্ট 5টি ভ্যাকসিনকে সাপোর্ট, 5টি কোম্পানিকে ভ্যাকসিনের সাপোর্ট দিচ্ছে প্রায় $1 বিলিয়ন করে। এছাড়া সেখানে আসাদানের কারণ রয়েছে এই প্রোডাক্টটি। এছাড়া অন্যান্য যে ইনিশিয়েটিভগুলো রয়েছে, আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক সপ্তাহ পূর্বে একটি গ্লোবাল সামিটে যোগদান করেছিলেন লন্ডনে, সেখানে বিভিন্ন দেশের প্রাইম মিনিস্টার সহ WHO, বিল গেটস ফাউন্ডেশন সহ অন্যান্যরা যোগদান করেছিলেন। তা আমরা জানি যে যেমন আসাদানের কথা বলতে চাই, যেখানে প্রেস রিলিজে বলা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে যে আমাদের এই মুহূর্তে ভ্যাকসিন প্রোডাকশনের ক্ষমতা 2.1 বিলিয়ন ডোজের জন্য করা হয়েছে। এবং বিভিন্ন ইনিশিয়েটিভগুলো হচ্ছে, আপনারা জানেন যে গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স যেটা বলে, গ্যাভি অ্যালায়েন্স অ্যান্ড গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন, যেটা থার্ড ওয়ার্ল্ডে ভ্যাকসিন দেওয়া হয়। এছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে, এরপর FDA রয়েছে, EMA রয়েছে, মেডিসিন এজেন্সি, এবং ইন্ডিয়া SII যেটা রয়েছে, তাদের সঙ্গে চুক্তি করে তারা থার্ড ওয়ার্ল্ডে বা দরিদ্র দেশগুলোর মধ্যে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন চেষ্টা করছে। আপনার ওয়ার্ল্ডের জনসংখ্যা 7 বিলিয়নের উপরে, কিন্তু 2.1 বিলিয়ন ডোজ তারা অলরেডি সক্ষম হয়েছে। এবং বলা হচ্ছে যে যে আমাদের কয়েকটি ভ্যাকসিন দরকার, শুধু একটি ভ্যাকসিনে সবাইকে কভার করা যাবে না। এছাড়া আরেকটি ব্যাপার রয়েছে যে এই সময়ই কিন্তু মূল সময় ভ্যাকসিনগুলো ট্রায়াল দেওয়া। অনেকেই বিভিন্ন কোম্পানিগুলো রেসে নেমেছে, কারণ এখন ইনফেকশন রেট হাই, এখন এক্সপোজার টাইম বেশি এবং আপনি প্যাশন রিক্রুটমেন্ট খুব ইজি। কাজে সেপ্টেম্বরে নাগাদ যে 400 মিলিয়ন ভ্যাকসিনের একটা প্ল্যান করা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যমে, আইভা একটা অ্যালায়েন্স করা হচ্ছে আপনার ফ্রান্স, ইতালি, জার্মানি এবং বেলজিয়াম নিয়ে, সেখানে এসে তারা যোগদান করেছে। কাজে আমি মনে করি যে কথাটি বলা হচ্ছে যে ভ্যাকসিন সবার জন্য ইকুইটেবল হবে কিনা, সবাই পাবে কিনা, যে বাংলাদেশে তখন মনে হচ্ছে যে $2-3 পার ভ্যাকসিন পাওয়া যাবে, এই ধরনের একটা এস্টিমেট করা হয়েছে। আসলে সবচেয়ে আর্লিয়েস্ট কবে আমরা ভ্যাকসিনটা পাবো, আদৌ পাবো কিনা, আপনি সংক্ষেপে জাস্ট 30 সেকেন্ডে যদি বলেন। আর্লিয়েস্ট বলা হয় যে সেপ্টেম্বর নাগাদ এটা প্রোডাকশন অলরেডি প্রোডাকশন শুরু হয়ে গেছে, কিন্তু সেপ্টেম্বর নাগাদ হয়তো ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলো পাবে এবং 300 মিলিয়ন ডোজ ইউরোপের এবং 400 মিলিয়ন ডোজ ইউএস জন্য প্ল্যান করা হয়েছে সেপ্টেম্বর নাগাদ। এবং আর্লিয়েস্ট যদি এস্টিমেশন বিটুইন সেপ্টেম্বর টু ডিসেম্বর পেয়ে যাবো আমরা, এক্সাক্ট টাইম আমি বলতে পারবো না। আপনাকে মনে হয় এফেক্টিভ হবে? ফেজ 3 কিন্তু শেষ হয়নি, শুরু হবে ফেজ 3 জুলাইতে। এখন ফেজ 1, ফেজ 2 যেখানে প্রমিজিং পাওয়া গিয়েছে, এবং আপনারা জানেন, খুশি হবেন যে যারা ওয়ার্ল্ডের বিগ ফার্মাসিউটিক্যাল যারা রিসার্চ করে, বিশেষ করে আমি একজনের কথা বলবো, স্টিফেন ইভান্স, উনি আমার টিচার ছিলেন, উনি লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের প্রফেসর অফ ফার্মাকোলজি এপিডেমিওলজি, উনিও বলেছেন রেজাল্টগুলো প্রমিজিং। কাজেই আমি মনে করি ফেজ 1, ফেজ 2 যেহেতু প্রমিজিং, ফেজ 3 তে গিয়ে সেফটি ব্যাপারটা আরো বেশি দেখা হচ্ছে এবং এফিকেসি আরো ভালোভাবে দেখা হচ্ছে।
এবং ডোজ যেটা ডোজ টাইটারিং করা হচ্ছে ডোজ যেটা এফেক্টিভ হবে, কাজে আমি মনে করি যে আশান্বিত না হলে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল এইভাবে রেসে নামতো না এবং আশাজনক ভাবে সারা বিশ্বে ভ্যাকসিন সাপ্লাইর জন্য উঠে পড়ে লাগতো না। আমি আশান্বিত অন্য মার্স বা সার্স এর তো আমরা বা অন্য করোনা ভাইরাস এর তো ভ্যাকসিন বের করতে পারিনি, হঠাৎ করে এই করোনা ভাইরাস এর ভ্যাকসিন কেমনে বের করবে? আগেরগুলো তো ফেল বিগ টাইম। আগেরগুলো ফেল হয়েছে, আগেরগুলো কিন্তু রিসার্চ হয়নি, খুব কোম্পানি রিসার্চ করেছিল। এবং আপনারা জানেন যে জেনারেল ইনস্টিটিউট যেটা আপনার অক্সফোর্ড ইউনিভার্সিটি যে প্রফেসর সারা গিলবার্টের যে টিমটি যখন এটা প্রথম এটা টেস্ট করে, ক্লিনিক্যাল টেস্ট গুলো খুব প্রমিজিং ছিল দেখেই আস্ট্রাজেনেকা কিন্তু এটা মূল দায়িত্ব নিয়েছে এটা ম্যানুফ্যাকচারিং এবং সাপ্লাইয়ের জন্য এবং টোটাল মার্কেটিং সারা বিশ্বে। এবং আপনি জানেন যে যেহেতু এখানে 150 কম্পাউন্ড অলরেডি শুরু হয়ে গেছে ভ্যাকসিনের রেসে এবং এখানে অনেক উন্নতম টেকনিক ব্যবহার করা হচ্ছে, কাজে আমি আশা নেই। ধন্যবাদ ফরহাদ ভাই, থ্যাংক ইউ। আমি একটু রিয়াজ চৌধুরী আপনার কাছে আসি, আমরা প্রায় শেষের দিকে। রিয়াজ ভাইয়ের সাথে আমি শুরু করি তাহলে লাস্ট রাউন্ড। রিয়াজ ভাই, আপনি বলেন এই যে নন রেসিডেন্ট ফিজিশিয়ান যারা যারা এদেশ থেকে বাংলাদেশের জন্য কাজ করতে চায় কিন্তু প্ল্যাটফর্মটা পাচ্ছেন আসলে, হ্যাঁ আপনি তো ছিলেন ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা, আপনি কাজ করেছিলেন ওই লেভেলে, আপনার মনে হয় কি এখন আজকে আমাদের মুন্না ভাই আমাদের সাথে আছে, কামরুল ভাই আমাদের সাথে আছে, আপনি কি বলবেন কিভাবে আমাদেরকে সম্পৃক্ত করতে পারে? রিয়াজ চৌধুরী। থ্যাংক ইউ দাসবীর। এই ব্যাপারটা নিয়ে ডক্টর মিল্লাত আমরা এক মাস ধরে কথা বলছি। যেমন আমি যখন ছিলাম কেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা অলওয়েজ বাংলাদেশে এডুকেশনাল, তুমি জানো সেটা আর কি, এডুকেশনাল অ্যাক্টিভিটিতে ইনভলভ ছিলাম। যখন কোনো প্যান্ডেমিক হয় যেমন আমাদের রোহিঙ্গা সমস্যায় আমরা ডিরেক্টলি ইনভলভ হয়েছিলাম। কিন্তু একটা দুঃখের বিষয় আর কি যে যোগসূত্রটা যেমন ডিজি হেলথ বা ওই লেভেলে আমরা কখনই কোনো সহযোগিতা পাই নাই, ইভেন রিচও করতে পারি নাই, যার ফলে আমরা হোপ ফাউন্ডেশনের মাধ্যমে গিয়েছিলাম রোহিঙ্গাদেরকে হেল্প করতে এবং ইট ওয়াজ সাকসেসফুল। এবারও যেমন আমাদের আমরা বিএমএন এর থেকে টাকা কালেক্ট করে N95 মাস্ক কিনে ঢাকা মেডিকেল কলেজ লাং ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন হসপিটালগুলিতে আমরা পৌঁছে দিয়েছি। আমি গত এক সপ্তাহ যাবৎ আই এম ট্রাইং টু রিচ দ্য ডিরেক্টর অফ ঢাকা মেডিকেল কলেজ যে ওখানের ইউনিটগুলি নেগেটিভ প্রেশার করার ব্যাপারে আমেরিকাতে একটা গ্রুপ খুব উদ্যোগী এবং এটা কিন্তু এখন পর্যন্ত কোনো রেসপন্স আমি পাই নাই। কিন্তু তুমি যদি দেখো যে NRB যেমন ফিলাডেলফিয়া ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, উনি যেহেতু পার্সোনাল ইনিশিয়েটিভ নিয়ে সিলেটে কিডনি ফাউন্ডেশন করেছে, ওখানে কিন্তু করোনা হসপিটাল ফিল্ড হসপিটাল অলরেডি ওপেন চালু হয়ে গেছে পুরোপুরি NRB-দের মাধ্যমে। তো এখানে ধরো তুমি আমি হাফিজ ভাই মানে আমেরিকাতে হোল BMN এর এখনো যে ইসি ওয়ার্কিং হাই ফ্লো অক্সিজেন কিনে যেমন এটা আগামী সপ্তাহে বাংলাদেশে যাচ্ছে, কিন্তু আমাদের একটা বিরাট গ্যাপ যে হসপিটাল কর্তৃপক্ষ এবং ডিজি হেলথ এর একটা যোগসূত্রের অভাব। এবং মুন্নাকে এটা আমরা দীপমণি মুন্না সবাইকে বললাম কিভাবে এই যোগসূত্রটা করা যায় এটা আমার আমি মুন্নার থেকে শুনতে চাই। যেমন ডিজি হেলথ বা মিনিস্ট্রি অফ হেলথ বলা হয় যে সবচেয়ে আনহেলদি ডিপার্টমেন্ট, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে শুনে আসছি, এখনো যে ইমেল করো ফোন করো, আমি ফোন করেছি ফেসবুকে ফোন করেছি অনেকবার এক্স ডিজিকে, কোনো রেসপন্ড করে নাই, ফোনে তো ধরেই নাই, ইমেলেরও কোনো জবাব দেয় নাই। তা আমি যেমন এক সপ্তাহ ধরে ওয়েট করছি যে ঢাকা মেডিকেল কলেজের ডিরেক্টর ওনাকে ইমেল করার পর ওনার রেসপন্সের জন্য যে নেগেটিভ প্রেশার ইউনিট করা সম্ভব কিনা এবং আমাদের এখান থেকে। তা আমার মনে হয় বাংলাদেশ এমবিসি এই ব্যাপারে সবচেয়ে নীরব। আমি বাংলাদেশ এমবেসির ওয়েবসাইটে গিয়ে দেখলাম কোন রকম ইনিশিয়েটিভ নাই ওনাদের ছবি ছাড়া। যে আমি বললাম যে একজন প্রবাসী বাংলাদেশি যদি একটা করে N95 আমরা সবাই সে পরিমাণ টাকা যদি ডোনেট করি বাংলাদেশের ফিজিশিয়ানদের N95 এর কোনো অভাব হবে না। কিন্তু একজাক্ট মিডিয়াটা যোগসূত্রের অভাব এবং বাংলাদেশ এমবিসির কয়েকজনের সাথে কথা বলছি বলছে হ্যাঁ বলেন দেখেন, কিন্তু বাংলাদেশ এমবিসি কিন্তু পারে একটা COVID-19 রেসপন্স ওয়েবলাইন করতে যেখানে ইউ ক্যান ডোনেট ডিরেক্টলি ফর PPE পারচেজ এন্ড ইট উইল গো টু ডিরেক্ট অথরিটি। ধন্যবাদ। হ্যাঁ আপনি কি আর কিছু বলবেন 10 সেকেন্ডে?
আমি একটে বলতে পারি যে এনআরবিদেরকে অর্গানাইজ করার জন্য ডিজি হেলথ এর সাথে আমাদের বিএমএন এর একটা যোগসূত্রটা করা উচিত, এবং বাংলাদেশ এমবেসি এখানে রাইট মানুষকে, রাইট অর্গানাইজেশন যেমন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা, নন পলিটিক্যাল অর্গানাইজেশন, এদের সাথে যোগাযোগ করা উচিত রাদার দেন ইন্ডিভিজুয়াল নিউ ইয়র্কের অমুক ডাক্তার অমুক ডাক্তার এদের সাথে পার্সোনাল কানেকশনে তারা কাজ করে। আমি এটা প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ এমবিসির কার্যকলাপের ব্যাপারে এবং ডিজি হেলথ এর দীর্ঘ শত্রুতা এবং নন রেসপন্স এর ব্যাপারে। ধন্যবাদ। আমারও আসলে আপনার সাথে সুর মিলিয়ে বলবো, আমি বাংলাদেশে অনেক কাজ করি, চেষ্টা করছি, আমি একটা জায়গায় আমি পেনিট্রেট করতে পারি নাই, সেটা ডিজি হেলথ। টু বি অনেস্ট, আমি ডিজি হেলথ এর যে ডিরেক্টর তাকে অনেকবারই আমি টেক্সট করেছি, ইমেল করেছি, আনফরচুনেটলি আই ডিড নট গেট এনি রেসপন্স। আমি বলবো মুন্না ভাইয়ের কথা একটা বলবো, আমি তেল মারার জন্য বলবো না, উনিকে যখনই আমি একটা ইমেল করেছি, মুন্না তুমি বলো সব, সাথে সাথে উনি রেসপন্স করেছে। কামরুল ভাইকে করেছি, সাথে সাথে রেসপন্স পেয়েছি। ডিজি হেলথ নো রেসপন্স। একজন করে আমাকে, প্রফেসর নিলোফার সুলতান উনি করেন, উনি উত্তর দেন আমাকে, কিন্তু উনি ইনভলভ হতে চাচ্ছিলেন না। যাই হোক, এবার আমি আসি হচ্ছে, আমি মিল্লাত ভাইয়ের কাছে, সরি মুন্না ভাইয়ের কাছে সবচেয়ে শেষে আসবো আমি। এর আগে আমি একটু কামরুল ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আমি এটা আমাদের এক মিনিটের যদি শেষ করেন, আমাদের আর 10 মিনিট আছে মাত্র, আমি এক মিনিটে আপনাকে বলবো, আপনি একটু কনক্লুডিং রিমার্কস যদি দেন আজকের আলোচনা থেকে, আপনি আপনার কি উপলব্ধি। কামরুল ভাই, এখানে আমরা আসলে যারা আলোচনা করলাম বেশিরভাগই আমরা একটু মনে কষ্ট থেকে আলোচনা গুলো করেছি, যে আমরা প্রবলেম গুলো কি হচ্ছে, কোথায় কি করা যায়। আমাদের কাছে মনে হয়েছে, যেহেতু আমরাও সিনিয়র হয়ে গেছি, আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে গাফিলতি বা দায়িত্বহীনতা, তারপর দায়িত্ব না নেওয়া, এই জিনিসগুলো কাজ করছে। নাহলে আমরা, আমাদের আক্ষেপের জায়গাটা হলো যে আমরা বাংলাদেশ অনেক ভালো থাকতে পারতাম, এবং আমাদের এতগুলি লোক মরে গেত, আমাদের চিকিৎসকরা, আমাদের দেশের মানুষ, এটা আমাদের খুব কষ্ট হয় যে আমরা কোনো প্রোটেকশনে দিতে পারলাম না। সে কারণে এখন এই জায়গা থেকে তো আমাদের সামনের দিকে এগোতে হবে, তো আমাদের মানে সংসদ সদস্য আছে। এখন আমরা আরেকটা সব প্রবলেম আছি, এই যে লকডাউন, রেড জোন লকডাউন, এটা নিয়ে যে সর্বশেষ অভিযোগটা এসছে, যে মেয়ররা বলেছেন, দুই মেয়র ঢাকা শহরের, যে আমরা বা স্থানীয় সরকার মন্ত্রণালয় বলেছে, আজকেই বলেছে যে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা ম্যাপটা পাচ্ছি না। আমাদের ডিজি সাহেব আজকে স্টেটমেন্ট দিয়েছে টেলিভিশনে, শুনেছি আমি নিজে, সেটা হলো 2 সপ্তাহ লাগবে তার ম্যাপ ঠিক করতে। এটা আমার কাছে খুব বিস্ময়কর লাগে, কারণ আমার অভিজ্ঞতা তো অনেক হয়েছে, আমি থানাতেও 5 বছর চাকরি করেছি। আমাদের থানার নেটওয়ার্ক এত সুন্দর। এবং আরেকটা কাজ হয়, আপনাদের অবগতির জন্য জানাই যে প্রতিদিন বাংলাদেশের সেই উপজেলা থেকে ডিজিজ প্রোফাইলটা কিন্তু ইসে চলে আসে ডিজি অফিসে এভরিডে। তো এখন কোভিড এর জন্য তো আলাদা হচ্ছে, তাহলে আমরা যে রিপোর্ট করছি ডেইলি টেলিভিশনে, সেই রিপোর্টটা যে অ্যাড হচ্ছে, তাহলে আমার এই ম্যাপ করতে এত সময় লাগবে কেন? আমার তো গতকাল একটা রিপোর্ট হয়ে গেছে, আজকে যোগ হলো, তো ওখানে কোন এলাকায় কতগুলি রুগী আছে সেটা তো আমাদের জানা আছে। তো যাই হোক, এখন হলো, যাই হোক, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থাশীল, ওনার সরকার কিন্তু ভালো কাজ করছে, কিন্তু আমাদের, আমরা ডাক্তার, মানে ডাক্তারের এই যে অর্গানাইজেশন, যে আপনি আরেকটা দুঃখের কথা বলি, যে দেখেন গোটা বিশ্বে সব দেশে সিডিসি একটা অর্গান আছে, বাংলাদেশে কিন্তু সিডিসি অর্গানটা খুবই ভালো, এবং তারাই কিন্তু এই সময় এই প্রথম আইডিসি এর সামনে আসলো। এবং সিডিসি কে আমরা এত বকাবকি করেও টেলিভিশনে সরাসরি ওয়ার ইজ সিডিসি, ওয়ার ইজ ডিজি, আজকে গ্রামাঞ্চলে এই নরোদম কি কি আমাদের WHO মহাপুরে, সেগুলো গ্রামের মানুষ চিনবে, কিন্তু আমার ডিজি কে চিনবে না। যাই হোক, এখন কথা হলো যে এই প্রবলেম গুলো আমরা তুলে ধরতে চাই, যে এগুলি সমাধান গুলো হোক, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ম্যানেজমেন্টের জায়গাটা, আমাদের একটা কনক্লুশন যে ম্যানেজ ব্যবস্থাপনা জায়গাটাতেই সংকট, কারণ এখানে পরামর্শ বা এটা কিন্তু নেওয়া যায়। তো আমরা আশা করি যখন সামনের দিকে মিল্টনটা একটা প্রস্তাব দিয়েছে, এবং জোনিং সিস্টেমটা আমরা মনে করি যথেষ্ট ভালো, এ নিয়ে আমারও প্রস্তাব আছে, সেটা আমি এখনো দিতে যাচ্ছি না। তো একটু সামান্য বলি জায়গাটা, আমি মিল্লা সাহেব আছেন এখানে, আমি 4টা জনের পক্ষে, এবং গ্রিন জোনটা হবে এখন, হ্যাঁ ছোট্ট করে বলে দিই, হ্যাঁ সেটা হলো যে আমাদের ধরে নিলাম আজকে পর্যন্ত আমরা 1.5 লাখ রুগী পেয়েছি, সেখানে আমাদের ধরে নিলাম 20 লাখ রুগী আছে বাংলাদেশে,
20 লাখ রোগী যদি থাকে তাহলে কিন্তু আমাদের 70 থেকে 80 ভাগ এলাকা কিন্তু করোনা মুক্ত। হ্যাঁ, সেইখানে আমি যদি ওই করোনা মুক্ত এলাকাতে গ্রিন জোন বলি এবং গ্রিন জোনে যদি দুই একটা রোগী আছে ওখানে কিন্তু খুব এফোর্ট লাগবে না। মিল্লা সাহেব যে তার ইসে করতে চায় সিরাজগঞ্জ, যেটা কিন্তু ভালো একটা মডেল হবে, কারণ আমি গ্রিন জোনটা একদম ক্লিন রাখবো। সব একটা রোগী হলে ওখানে কিন্তু আমাদের স্বাস্থ্যকর্মী, পরিবার কর্মী, তারপরে আমাদের গ্রাসরুটে অনেক কর্মী আছে, তারা ওখানে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে যেটা সুপারভিশনটা করা হয় এবং এখানে কিন্তু জানা আছে কোথায় কোন রুগীটা আছে। সেই রুগীগুলো যদি আমরা জেলা লেভেলে, যেটা মিল্টন বলেছে যে আমাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনটা বাড়াতে হবে, কারণ আমি সমাজে বা পরিবারে রাখতে চাই না কাউকে, তাকে আমি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, একটা জেলাতে যদি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাড়ানো হয় স্কুল কলেজ কিংবা তাবু টাঙ্গিয়ে, তাহলে ওখানে নিয়ে আসি, তাহলে কিন্তু ওই জায়গাগুলো আমাদের নিরাপদ থাকে। আমি জানি তুমি ভেরি অনেস্ট, পিএইচডি করা, তোমার কি আইডিসি আর কোন সময় তোমাকে অ্যাপ্রোচ করেছে হেল্পের জন্য মিল্টন? বাংলাদেশে ওই সংস্কৃতিটা গড়ে ওঠেনি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে আমরা দেখেছি, তারা এই ডিজিটালাইজেশনের জন্য পুরো আমেরিকার থেকে এনআরআই নন রেসিডেন্ট ইন্ডিয়ানদের বিশাল প্যাকেজ দিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু বাংলাদেশে আমরা প্রবাসী হিসেবে, আমি যেহেতু খুব বেশি বাংলাদেশের সাথে ইনভলভ, আমাকে সবচেয়ে বেশি যেটা শুনতে হয় মানে দেশে এসে করেন, বাইরে থেকে এত ফটফট করেন কেন? তো সেই যদি নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত হয়, আমি কিন্তু আইডিসিআর কে ব্লেম করি না, কারণ সরকারের তো এরকম কোনো সিদ্ধান্ত নেই যে আমরা প্রবাস থেকে এক্সপার্টিস গুলো এনে আমরা কিভাবে কাজে লাগাতে পারবো। বরং আমার মনে আছে কামরুল স্যার আমাকে অনেকবার বলেছে যে অনেকদিন বিদেশে থাকলা তুমি চলে আসো, তো আমার মনে হয় ওই সময় আমার আসলে যাওয়া উচিত ছিল, এটা আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল। তো পরবর্তীতে আমি বঙ্গবন্ধু মেডিকেলে একদিন কথা প্রসঙ্গে বলছিলাম যে আমি এপিডেমিওলজিতে জয়েন করতে চাই, তা আমাকে একজন খুব দায়িত্বশীল ব্যক্তি উত্তর দিয়েছিলেন যে আপনারা তো পলিটিক্স করেন, আপনারা তো এখানে এসে ক্লাস ক্লাস নেবেন না, আপনি ফাঁকি দেবেন। তারপর থেকে আমি পারত পক্ষে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে যাই না, মানে খুব প্রয়োজন না হলে আমি যাই না, কারণ আমি পৃথিবীর এত দেশে মাস্টারি করলাম, আমি আফ্রিকাতেও পড়াইছি নেলসন ম্যান্ডেলার সেই ওই ওই জায়গাটা, আমাকে কেউ কোনোদিন আমি কাজে ফাঁকি দিয়েছি এই কথাটা বলেনি, কিন্তু বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির তিনি অবলীলায় বলে দিলেন। তো এই যদি মানসিকতা হয়, আমরা তো আসলে বনের খেয়ে যাই, অনেকটা নির্লজ্জের মতো যাই, ভালোবাসি বলে যাই। হ্যাঁ, সুতরাং আইডিসিআর এর কাছে আমার কোনো প্রত্যাশা নেই, আমি এটা আশাও করি না, নিজ দায়িত্বে যাই, ভালোবাসি বলে যাই সেখান থেকে। তো এটা নিয়ে কোনো প্রত্যাশা নেই, সরকার যদি মনে করতেন অনেক আগেই সরকার সেই সুযোগগুলো তৈরি করতে পারতেন। ব্যক্তিগত পর্যায়ে কে একটু কামরুল স্যারদের মতো হয়তো চেয়েছিলেন, কিন্তু আমাদের ওরকম কোনো নীতি নির্ধারণী বিষয় না। ইভেন আপনিও তো বাংলাদেশে ফিরে যাবেন বলে কথা ছিল, গত অক্টোবর আপনার ফেরার কথা ছিল, হাসপাতাল সব ঠিক হয়ে গিয়েছিল, শারীরিক কারণে ফিরতে পারেনি। সুতরাং আমরা যারা যাব নিজ দায়িত্বে যাব, গালি খাবো, কথা শুনবো, বিদেশের স্বর্গে বাস করি, হ্যাঁ বড় বড় কথা বলি, এগুলো এগুলো এখন আর গায়ে লাগে না। সুতরাং আইডি আর আইডিসিআর আরো বলবে না, কারণ তারা ব্যক্তিগত ইগোর ঊর্ধ্বে উঠতে পারেনি। যারা পাশের নিঃসংকে চোখে দেখে না, তারা আমেরিকা অস্ট্রেলিয়া বা ইউকে বা ইউরোপকে দেখবে এটা তো ভাবাই যায় না। ধন্যবাদ মিল্টন, শুনলাম তোমার কথা, দুঃখ পেলাম তোমার কথা শুনে। যাই হোক, ইনশাল্লাহ তোমার তুমি তুমি যে কাজ করে যাচ্ছ এবং ইউ উইল গেট দ্য রিওয়ার্ড ইভেন্টুয়ালি। তো আমি চলে যাচ্ছি রিয়াজ ভাই আপনার কাছে, জাস্ট এক মিনিট আপনার কনক্লুশন। আমি একটু 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 মিল্টনের কথা পরিপ্রেক্ষিতে একটু কথা বলতে চাই, বলবো মিল্টন এখানে মন খারাপ করার কিছু নাই, কারণ হচ্ছে যে তোমার বাংলাদেশ অনেক কন্ট্রিবিউশন আছে, আগে যখন দেশে ছিল তখন ছিল এখনো আছে এখানে মন, কারণ সেই সমস্ত লোকগুলো বসে আছে এখন যারা
মানে তাদের দুর্বলতা আছে এবং তাদের দেশে কোনো কন্ট্রিবিউশন নাই, না হেলথ সেক্টরে না দেশের জন্য। সুতরাং এরা তোমাদেরকে সবসময় মনে করে এনিমি, বা তুমি আসলে তার জায়গাটা থাকবো না, এরকম। এদেরকে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই, এদের কথা মন খারাপ করার কিছু নাই। ঠিক আছে, আপনার এই অ্যাডভাইসটা শিওরলি মিল্টনের জন্য ভালো লাগবে, আপনার থেকে এই কথাটা আসলো। রিয়াজ ভাই, আপনাকে আমি একটা কমেন্ট বলি, নাইম আলামিন একটা কমেন্ট করেছে, রিয়াজ স্যার ইউ আর ভেরি ক্লিয়ার স্পিকার and your position is so good. Yeah, aapne ek minute, not more than 1 minute, a conclusion statement then, please. Na conclusion ami shotti khub byathito, can Milton amon onek sneher choto bhai chilo, ami tar kach theke onek onek obodan Milton er ami jani, ebong Faradu ekhane ache. মিল্টন খুব স্নেহের একটা ছোট ভাই ছিল এবং নিবেদিত প্রাণ একটা ছেলে ছিল। মিল্টনের কথা শুনে আমার সত্যি খুব খারাপ লাগছে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তুমি জানো, যতবার দেশে গিয়ে ওয়ার্কশপ করেছি, কামরুল ভাই ঢাকা মেডিকেলে এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাম এন্ড ফাইনেটাল অ্যাসপিরেশন আমি প্রথম শুরু করি এবং তারপরে চারটা সেন্টারে করছি, কিন্তু কোনোদিনই ওয়েলকামিং জিনিসটা দেখি নাই। সারাদিন কোর্স করার পরে বিকালবেলা আমার সাথে মুন্না, আমি তোমাকে কোলাকুলি বলতেছি যে ডিরেক্টর সাহেব একটা বায়ো বলে নাই আর কি, উনি চলে গেছে আর কি। আমি সারাদিন কাজ করার পরে ক্ষুধার্ত হয়ে বিকালে এই ঢাকা মেডিকেল থেকে চলে আসছি আর কি। মানে কেউ আমার জন্য ওয়েটও করে নাই যে বাই বলার জন্য বা থ্যাংক ইউ বলার জন্য, তা কিছু কথা বলে লাভ নাই। আমি একটাই শুধু কথা বলবো, আমি এখানে মিল্লাত মুন্না যাই বলো আছে, মুন্নার থেকে একটা কমিটমেন্ট আমি চাই, মুন্না যে তুমি এগিয়ে আসো, তুমি সংসদ সদস্য, তুমি সিরাজগঞ্জে দেখিয়েছো। আমি চাই, আমি আবেদন জানাচ্ছি প্রত্যেকটা এমপি ওদের এলাকার একটা শ্বেতপত্র দেখ যে আমার এলাকায় এতগুলি কেস আছে, আমি কেস রিডাকশন করছি এবং এমপিদের পুরস্কার দেওয়া উচিত যেভাবে মুন্না তার এলাকায় কাজ করে সিরাজগঞ্জে যাচ্ছে কথা বলছে। প্রত্যেকটা এমপি আমার মনে হয় রেসপন্সিবিলিটি নেওয়া উচিত তার এলাকার, একটা স্ট্যাটিস্টিক্স উইকলি প্রাইম মিনিস্টারের কাছে দেওয়া উচিত। আর মুন্না একটা কমিটমেন্ট আজকে আমাদেরকে দেখ যে আমরা এনআরবিরা কার সাথে যোগাযোগ করব বাংলাদেশে কাজ করার জন্য, এবং মুন্না যদি সেই রেসপন্সিবিলিটি নিয়ে তাজবি তোমাকে জানায় আমি আমরা কাজ করার জন্য কাজ করছি এবং একটা ডিরেকশন নিয়ে কাজ করতে চাই। কামরুল ভাই এখানে হেল্প করতে পারেন, বাট আমি আমাদের মুন্নারকে এই রেসপন্সিবিলিটি দিতে চাই। মুন্না অনেক এক্সপেকটেশন তোমার কাছে, তুমি এক সপ্তাহের মধ্যে আমাদেরকে একটা গাইডলাইন দাও যে রিয়াজ ভাই তাজির ভাই আপনি এর সাথে যোগাযোগ করেন। ইকবাল আছে, তুমি জানো আমাদের পুরো আমেরিকার একটা নেটওয়ার্ক, এভরি স্পেশালিস্ট ইন ইনক্লুডিং ইনফেকশাস ডিজিজ, তুমি আমাদেরকে একটা গাইডলাইন দিতেই হবে এক সপ্তাহের মধ্যে, আমরা কাজ করে যোগাযোগ করব। রিয়াজ ভাই থ্যাংক ইউ, আমি ওনার সাথে একটু কমপ্লিমেন্ট করি, আমি মুন্না ভাইয়ের সাথে অলরেডি শেয়ার করেছি ইমেইলের থ্রুতে যে আমরা একটা গ্রুপ অফ ফিজিশিয়ান মাল্টি স্পেশালিটি সব স্পেশালিটি কভার করবো, আমরা উই আর রেডি টু ট্রেন দ্য জুনিয়র ডক্টরস, আমরা জুমের থ্রুতে আপনারা জাস্ট কানেক্ট করে দেবেন, উইল টেক দ্য লিড, এটা আপনাকে অ্যাসিওর করলাম। ফরহাদ ভাই, আপনার হাত ধরে আমার হচ্ছে এই রাজনীতিতে আসা, আপনার হাত ধরে আমি অনেক আন্দোলন করছি, আপনার আমি স্কুলের একসাথে আজিমপুর, আমরা একসাথে ঢাকা কলেজ ঢাকা মেডিকেল, এর মধ্যে এত কানেকশন আমার কারোর সাথে নাই আমার। আপনি আমাকে বলেন এখন বাংলাদেশের এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি এক বাক্যে আপনাকে বলতে বলি কি বলবেন? এই কোভিড সিচুয়েশনটা এক বাক্যে বলতে গেলে এখন এটাকে বলতে হবে, যদিও ডোনাল্ড ট্রাম্প অনেক ক্রিটিসাইজ হয়েছে বিভিন্ন ভাবে, কিন্তু সে একটা কথা বলেছিল যে আই এম দা ওয়ার টাইম প্রেসিডেন্ট। তো বাংলাদেশেরও এখন উচিত হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এইভাবে চিন্তা করা যে শি ইজ দা ওয়ার টাইম প্রাইম মিনিস্টার, তাহলে সব ঠিক হবে। Exactly. Thank you so much. Such a valid comments. আচ্ছা, এবার আসি আমি মুন্না ভাই আপনার কাছে। আমি কিছু কয়েকটা একটু কমেন্টস পড়ে শোনাচ্ছি আপনাকে। প্রথমে আসছে হচ্ছে ডক্টর সজল আশফাক নিউ ইয়র্ক থেকে, উনি লিখেছেন, থ্যাংকস ডক্টর হাবিব মিল্লাত ফর ইয়ার ভয়েস এগেইনস্ট মিসম্যানেজমেন্ট, বাট হু আর দ্য পার্সনস আর মিসলিডিং দ্য হেলথ ডিপার্টমেন্ট। ইনফ্যাক্ট আসছে আরেকজন লিখেছে মোহাম্মদ রাসেল, সে লিখেছে হাবিবে মিল্লাত স্যার আপনি একজন মাননীয় সংসদ সদস্য, আপনি তো সংসদে রোল ভূমিকা রাখতে পারেন, এই সব মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে পারেন। আরেকজন লিখেছে মুন্না স্যার আপনি এই অসঙ্গতিগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করুন। আর লাস্ট একটা কোশ্চেন নিচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সে লিখেছে মিল্লাত স্যার আপনি যে সব অনিয়মের কথা বললেন তারা এর জন্য দায়ী, আপনি তো বিষয়ে
এই বিষয়ে প্রধানমন্ত্রীকে জানাতে পারেন? অনেকগুলি কোশ্চেন আসছে, প্লাস প্যানেলিস্টও আপনাকে অনেক কোশ্চেন করেছে, প্লাস রিয়াজ ভাই একটা আর্জি ছিল আপনার কাছে, আপনাকে দিয়ে আমরা শেষ করবো আজকে। আপনি 5 মিনিট সময় দেব আপনাকে। ধন্যবাদ। 4টি কমেন্ট এসছে, সেগুলো হচ্ছে যে আমরা হচ্ছে সংসদ সদস্য, আমাদের কিন্তু কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই। এটা আমি বারবার বলি, এক্সিকিউটিভ পাওয়ার আছে কাদের? যারা মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী অথবা যারা এক্সিকিউটিভ হেড বা যা মহাপরিচালক বা যাদের, আমরা যে কাজটা করতে পারি, অ্যাডভোকেসি করতে পারি, উত্থাপন করতে পারি, বলতে পারি, জনমত সংগঠিত করতে পারি এবং সেটাকে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারি, সেটা আমরা করছি। যে যেগুলো হয়েছে, যে প্রশ্নগুলো উত্থাপন ম্যানেজমেন্ট বলেন, যেসব অভিযোগের কথা বলেন, দায়ী ব্যক্তিদের সম্বন্ধে, আপনি যদি আমার পার্লামেন্টের বক্তৃতা দেখে থাকেন, সরকারি দলের সংসদ সদস্য হিসেবেও আমি তো এগুলো একটু বলার চেষ্টা করি। এবং তবে একটি কথা, মাননীয় প্রধানমন্ত্রী সবকিছুই জানেন, কিন্তু মন্ত্রণালয় তো আসলে একটি না, 50টির বেশি মন্ত্রণালয়, ওনাকে একা দেখতে হচ্ছে। কেন একা দেখতে হচ্ছে এটা আমি বুঝতে পারছি না, যে প্রত্যেকটা মানুষ তাকিয়ে থাকে ওনার মুখের দিকে। আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা দয়া করে দায়িত্বটি পালন করুন, সৎভাবে পালন করুন, ভুল হবে ক্ষমা পাবেন, কিন্তু অসৎভাবে করলে ক্ষমা পাওয়ার অবস্থান নেই আপনাদের জন্য। আসলে তো আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, এই যে আপনারা ম্যাপিং এর কথা বলেছেন, প্রশাসনিক নির্বাহী একটি অর্ডার হয়েছে যে লাখে 10 জনের বেশি হলে আপনারা সেটাকে রেড জোন হিসেবে ঘোষণা করেন। ডিসি সাহেব আমারে বললেন পরশু দিন বা তার আগের দিন, তার মানে আমার সিরাজগঞ্জে 31 লক্ষ লোক যতদিন পর্যন্ত না 310 জন, যেটা গতকালকে পার হয়ে গেছে, 310 জন হবে ততক্ষণ পর্যন্ত জোনিং ক্যাপাসিটির মধ্যে পড়বে না। কিন্তু আপনি যদি, উপজেলা ছিল 9টি, যদি 9টির মধ্যে 1টিতেই 100 এবং আর 1টিতেও 99 বা 98টি, তাহলে কিন্তু সেই জনসংখ্যার তুলনায় 20 জন হয়ে গেছে। কিন্তু ওই যে বলেছে জেলায় যদি 10 জন না হয় আপনারা জোনিং করতে পারবেন না, এটাই হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা, যেটা থেকে সত্যিকার অর্থে বেরিয়ে আসা সম্ভব হচ্ছে না। আপনাদের একটা কথা বলি, কামুল ভাই বলছিলেন বেড খালির ব্যাপারে, সত্যি কথা আমি পেপারে নিউজটা দেখেছি, কিন্তু আমার মনে হয়েছে তখন বঙ্গবন্ধু ইউনিভার্সিটির কথা বলেছি এবং অন্যান্য ইনস্টিটিউটের কথা বলেছি যে আপনারা দেখেন এগুলিতে খালি আছে। জেলা হসপিটাল গুলোতে যান, 250 বেডের হসপিটালে 40 জনের বেশি পেশেন্ট নেই, উপজেলা হসপিটাল 91 বেডের হাসপাতাল 10 জন না 9 জন, 8 জন, 5 জন রোগী আছে। সুতরাং ওই বেড গুলো কাউন্ট করা হয়েছে, কিন্তু ওইগুলি কোভিড এবং নন কোভিড এর জন্য কিন্তু প্রস্তুত করা হয়নি। তো আপনারা যে ডক্টরের বয়সের কথা, 50-এর কথা বললেন, পৃথিবীর সব দেশে রিটায়ারমেন্টে যারা আছেন তারা ফিরে আসছেন, যারা ইয়ং ডক্টর 4th year 5th year ইন্টার্নি করছেন তারা ঝাঁপিয়ে পড়ছে, আর আমাদের দেশে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে 50-এর বেশি কাজ করতে পারবেন না। এটা কিন্তু এখন পর্যন্ত বলবৎ আছে। আমি যখন ফোন করলাম এটা কেন করেছেন, বলে এটা কাগজে আছে মানার দরকার নাই, কিন্তু কাগজে থাকলে মানবে না তা তো হতে পারবে না, যিনি আমাকে এসে বলছেন আমার 50 বছর আমি কাজ করতে পারবো না। কথাটি হচ্ছে মানুষজনের শারীরিক অসুবিধা থাকতেই পারে, মানুষ এই সময় কাজ করতে কোনো কারণে নাও করতে পারে, সেটা 35 বছর 70 বছর হতে পারে, বয়সটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যে রিস্ক ফ্যাক্টর গুলো হচ্ছে, অবশ্যই বয়স একটা রিস্ক ফ্যাক্টর, কিন্তু সমস্ত কোমরবিডিস মিলিয়ে কাজ করার উপযুক্তি না, সেটা ইন্ডিভিজুয়ালি কেস টু কেস বেসিস হবে, এই ধরনের ঢালাও অর্ডারে হবে না। আসলে কামুল ভাই একটা কথা বলেছেন যে প্রতি 5 বছর পর পর আমাদের কিন্তু একটা, প্রতি 5 বছরের জন্য একটা প্ল্যান হয়, সেই প্ল্যান গুলোর মধ্যে আপনারা দেখেন এই বছর সপ্তম যে পঞ্চবার্ষিক পরিকল্পনা সেটা শেষ হয়ে যাচ্ছে, আগামী বছর থেকে শুরু হচ্ছে। আপনারা প্রতি বছরই আমরা দেখি স্বাস্থ্য খাতে বা অন্যান্য খাতে যে বাজেট গুলো পারে কিভাবে পারে, যে খাত বরাদ্দ করা আছে, কোনো ইনোভেশন নাই, কোনো ইনপুট নাই, ঠিক আছে পার্সেন্টেজ বাড়িয়ে দাও, 2%, 3% বাড়িয়ে দাও, 1% বাড়িয়ে দাও, সেভাবে কিন্তু আমরা বাজেটটা নিচ থেকে শুরু হয়ে উপরের দিকে যেতে পারে এবং গেলে পাশ হয়ে যায়। এইটা কিন্তু দেখার জন্য কোনো এমপি কেও দায়িত্ব দেওয়া হয় না, কোনো সংসদীয় বোর্ডেও তেমন কোনো আলোচনা হয় না, এবং কোনো আমরা যে বক্তৃতা দেই সেই বক্তৃতা দেই কিন্তু বাজেট বক্তৃতা উঠেই কিন্তু এলাকার কথা বলি, এলাকার কি করার চেষ্টা করি, বাজেটের উপর যে 2-4টি কথা বলি সেগুলো কিন্তু আমলে নেওয়া হয় না। এটা কিন্তু অর্থ মন্ত্রণালয়, প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে যায় এবং অর্থ মন্ত্রণালয় সেই কাজগুলো সেই বাজেটটি করে দেয়। এটা কিন্তু সেই আমলাতান্ত্রিক ভাবে যেভাবে হয়ে আসছে, এইটাতে যতদিন পর্যন্ত হাত না দেওয়া যাবে ততদিন পর্যন্ত আসলে বাজেটের সঠিক ব্যবহার করা খুব কঠিন। এখন আমি রেজা ভাইয়ের 2-3টি প্রশ্ন আছে। একটি হচ্ছে যে ওই যে এম্বাসির কথাগুলো বলছেন, এ ব্যাপারে আমি সহযোগিতা করতে পারবো, কারণ আমি ফরেন মিনিস্ট্রির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আমি অবশ্যই আগামী মিটিংয়ে আপনাদের কথাটি উঠাবো যে যারা এনআরবি আছেন, বিশেষ করে অ্যাসোসিয়েশন গুলো আছেন,
তাদের যোগাযোগের মাধ্যমে একটা সুসম্পর্ক। তখন অনেকে বলেন যে দুই তিনটা সংগঠন আছে, গ্রুপিং করে বাদ রাখাই ভালো। তারপরে আমি কথাটি উঠাবো এবং কথাটি যাতে পাস হয় সেই ব্যবস্থা করব। আর ডিজি অফিস বা ডাক্তারদের সাথে যোগসূত্রের জন্য 7 দিন সময় দিয়েছেন আপনার কাছ থেকে সময়, কারণ জানেন এটা একটা কঠিন কাজ। আমি ডিজির সাথে কথা বলে অন্য কারোর সাথে কথা বলে ঠিক করতে পারবো, কিন্তু এটা আমাদের কালচারের জন্য, সংস্কৃতির জন্য, আমাদের মেন্টালিটির জন্য আমরা কন্টিনিউ করতে পারবো কিনা আমি সেই কথাটি আপনাকে দিতে পারি না। তবে ইনশাল্লাহ আপনাদেরকে আমি এইটা যোগাযোগ করে কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা আমি চেষ্টা করব। শুধু ডিজিরাই সেক্রেটারির সাথে কথা বলে বা মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে আমি চেষ্টা করব, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়, কিন্তু আমরা এমপি আমাদের কোনো সেইভাবে বিশেষ যে কোনো ক্যাপাসিটি বা কোনো আমরা যে নির্বাহী ক্ষমতার অধিকারী সেটা না। আমরা হচ্ছে পরামর্শ দিতে পারি, রিকোয়েস্ট করতে পারি, সেই কাজটি কিন্তু করতে পারি। আমার কথাটি হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরে কিন্তু অর্জন অনেক আছে, যত সমালোচনাই করি না কেন। প্রাইভেট হেলথ কেয়ারে কিন্তু আমাদের অর্জন অনেক, বলেন ইভেন ম্যাটারনাল মর্টালিটি বলেন, ইমিউনাইজেশন বলেন, ভিটামিন এ ক্যাপসুল বলেন, এগুলো হচ্ছে আমাদের কিন্তু ট্রিমেন্ডাস আমাদের সাকসেস। কিন্তু চিকিৎসার ক্ষেত্রে এই সেকেন্ডারি টার্সারি ক্ষেত্রে এসে আমরা কেন যেন একটু ছালো, এইখান থেকে আমাদের মনোযোগ দিতে হবে, প্রাইমারি হেলথ কেয়ারে আরো গুরুত্ব দিতে হবে এবং প্রিভেনশনের দিকে নজর দিতে হবে এই মুহূর্তে ওদিকে। ধন্যবাদ মুন্না ভাই। তো আমরা আমি দুইটা এমনি বলছি, কমেন্ট করেছে আমার আমার ছোট ভাইয়ের মতন আমি দেখি ওদেরকে। একজন হচ্ছে আরিফ মাহমুদ K44 ঢাকা মেডিকেল কলেজে, সে বলেছে ভেরি গুড প্রপোজাল ফ্রম ডক্টর রিয়াস অন নেগেটিভ প্রেশার ইউনিট এট DMC, ইট শুড বি ইমপ্লিমেন্টেড আর্জেন্টলি। আরেকটা আমার ছোট ভাই মোহাম্মদ তাবরিজ, সে লিখেছে We would do program on infection prevention and control. We need help from the coordination. Tazdir bhai, please mention that. So I just mentioned that one to Munna bhai, jam infection control and prevention upor kintu kaaj kora uchit onek. To ami ekhon shesh korchi. Thank you so much Munna bhai, apnar 2 ghonta shomoy dilen amake, tarpor Kamrul bhai eto byasto rat 12ta baje, tarpor Farhad bhai, Milton ebong Riyaz bhai, shobaike dhonnobad. Apnara bhalo thakben. Please stay safe and well. আবার একসময় দেখা হবে আমাদের, আমরা আবার কথা বলবো। আমরা সবাই চাই দেশের উন্নতি হোক এবং আমরা ইনশাল্লাহ দেশ এগিয়ে যাবে। আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কাজ করছেন নিরসনভাবে, কিন্তু আমরা সবাই মনে করলাম উনি সঠিক তথ্যটা পাচ্ছে না। এই সঠিক তথ্য দেওয়ার জন্য আমাদের মেকানিজম তৈরি করতেই হবে যাতে উনি সঠিক তথ্য পায় এবং তার উপর যেন কাজ করে। কেউ যদি বলে আমার সবকিছু আছে আমরা এটা নিয়ে পারবো, তাহলে তো উনি বলবেই যে ঠিক আছে তোমরা তো বলছেই তোমরা ঠিক আছো, তাহলে আমরা কি দিব। আমরা যদি বলতে পারি, আমরা যদি আমাদের অভাবটা ওনার কাছে তুলে ধরতে পারি, কোনটা প্রায়োরিটি কোনটা প্রায়োরিটি না, আমি শিওর উনি সেটা করবেন। সেই সঠিক তথ্যটা আমাদের জানাতে হবে ওনাকে। আর আমরা যারা NRB, প্লিজ মিল্লাত ভাই, মুন্না ভাই আমাদেরকে ইনভলভ করবেন বাই এনি মিন্স। আর সবাই ভালো থাকবেন, স্টে সেফ এন্ড ওয়েল, আবার এক সময় দেখা হবে। তুমি এত সুন্দর আয়োজন করেছো যেন তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ তাজবীর, থ্যাংক ইউ। মিল্টন একদম ঘুম 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 হয়ে গেছে একদম। আমি একটা কথা বলবো, সামওয়ান নিড টু ব্রেক দ্য সাইকেল। Munna, you break the cycle, we will be always with you. Someone needs to break the cycle Bangladesh. Among Munna would be the right person. Munna bhai, apnar kache kintu shotti kotha to be honest, ami boli apnake onek comment asche apnar sombandhe. Ji, you are a physician and politician, rare combination. Apni physician shudhu MBBS na, kintu you are really well trained physician. You know in and out of the physician. He should take the lead. আপনার ফরেন মিনিস্ট্রির স্ট্যান্ডিং কমিটি না থেকে আপনার হেলথ সেক্টরে আপনার স্ট্যান্ডিং কমিটিতে থাকা উচিত। আই এম প্রিটি শিওর ইট উইল চেঞ্জ। আপনার এটা আমরা এখান থেকে ভয়েসটা রেইজ করলাম, হোপফুলি নীতি নির্ধারক যারা তারা শুনছেন এবং ইস্যু টেক দ্য লিড। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাই, গুড নাইট, গুড নাইট, আসসালামু আলাইকুম।